বন্ধুরা যারা আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযোগ হয়েছেন, মানে আমরা একটু ঘোষণা দেরি করলাম, দুঃখিত, কয়েক মিনিট আপনাদের অপেক্ষা রাখলাম। আমরা আমাদের যে পূর্ব নির্ধারিত আলোচনা, আমরা আগেই বলেছিলাম যে আমাদের আজকের বিষয় আলোচনা, যেটি আমরা সবসময় বলি যে আলোচনা মানে বিষয়ের মধ্যে আসলে আমাদের এই গ্রুপটা অনুবাদ সাহিত্য, সেই সাহিত্য এবং সেই সঙ্গে আমরা আলোচনা করি আসলে সবসময় বাংলা সাহিত্য অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ, মানে ট্রান্সলেশন ইন যেটা বলে থাকি। আর ট্রান্সলেশন আউট নিয়ে আলোচনা আমাদের খুব একটা হয় না বাংলাদেশে, বা বাংলা ভাষাভাষী যে জায়গায় আমরা আলোচনাগুলো করি আসলে, কিন্তু আমার মনে হয় এই সময় খুব প্রাসঙ্গিক আলোচনা যে বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ বা অন্যান্য ভাষায় অনুবাদ, সেই জায়গাগুলো ধরেই আলোচনা করব আমরা। এবং আমাদের সঙ্গে আজকে এই আলোচনার জন্য দুজন যোগ্য ব্যক্তি উপস্থিত হয়েছেন আমাদের এই আলোচনার টেবিলে, ভার্চুয়াল টেবিলে। তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বদীপ চক্রবর্তী, তিনি কথা সাহিত্যিক। আমরা যারা একটু গল্প পাঠ বা ইন্ডিয়ান যে বিভিন্ন ওয়েব পোর্টাল গুলো পড়ি, সেইখানে বিশেষ করে 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা অনেক গল্পগুলো আমার মনে হয় বিশ্বদীপ দাদার সবচেয়ে বেশি গল্প পড়ছি। তিনি মিশিগানে থাকেন এবং তার ছোট গল্পের বই, 2টি গল্পের বই এবং 1টি উপন্যাস প্রকাশিত হয়েছে। সব আরেকটি খুব যে জন্যে আরো বেশি প্রাসঙ্গিক আজকের আলোচনায়, অ্যান্টোনিম নামে যে ম্যাগাজিনটা আমরা রিসেন্টলি দেখছি গত কয়েক মাস ধরে, বাংলা সাহিত্য সহ বিশ্ব সাহিত্যের একটি একটি বলবো যে একটা বড় রকম একসঙ্গে সমন্বয়ের একটি জায়গা প্ল্যাটফর্ম হয়ে গেছে। সেই প্ল্যাটফর্মের উদ্যোক্তা তো বটেই এবং এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে তিনি এর সঙ্গে আছেন। এবং আরেকজন যাকে আমরা পেয়েছি, তারও কাজে নানা রকম জায়গায় তিনি কাজ করেন, বিষ্ণুপ্রিয়া চৌধুরী। তিনি থাকেন পুনেতে এবং এর আগেই আমেরিকাতে ছিলেন, বিভিন্ন জায়গাতেই থেকেছেন এবং তার কাজের জায়গাও খুব আগ্রহের জায়গা, খুব মজার মজার জায়গা আগ্রহের, আমরা সেগুলো শুনবো আলোচনার মধ্যে দিয়ে। তিনি শিল্পী, লেখক, অনুবাদক, এবং তিনি অনুবাদের ক্ষেত্রে আমরা যে মানে বাংলাতে অনুবাদ করেন এবং বাংলা থেকে ইংরেজি শেখে, সেটা তো খুব স্বচ্ছন্দ। তো তার সঙ্গেও আমরা কথা বলবো এবং তিনি একই সঙ্গে যে ম্যাগাজিনের কথা বললাম অ্যান্টোনিম, এই সময় আমাদের যে 2-3টি আমার জানা মতে এইরকম অ্যাক্টিভ বাংলাদেশে থেকে এরকম পত্রিকা দেখছি না, যেটি ওই পোর্টাল সারা বিশ্বকে এক জায়গায় করেছে এবং কলকাতা থেকেও আমার চোখে পড়েনি, সেটা হয়তো বিশ্বদীপ দাদার আলোচনায় আমরা আরো জানতে পারবো। তো সেটা তিনি এখন অনুবাদ সম্পাদক হিসেবে আছেন। তো দুটো বিষয়ের সঙ্গেই জড়িত দুজন ব্যক্তি, আমি মনে হয় একটু তাদেরকে আগে স্বাগত জানাই, আমি বেশি কথা বলছি, আলোচক যারা আমাদের সঙ্গে থাকবেন আজকে। বিশ্বদীপ দাদা কেমন? নমস্কার, ভালো আছি, অসংখ্য ধন্যবাদ এই আড্ডায় আমাদের যোগ দেওয়ার জন্য, ডাকার জন্য, কারণ অনুবাদ বিষয়ে আমরা কাজ করি এবং কথা বলতে চাই এবং সাহায্য চাই, কারণ এই কাজটা একার নয়, অনেকে এবং একসঙ্গেই করতে হবে ব্যাপারটা, সুতরাং এখানে যোগ দিতে পেরে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া কেমন আছেন আপনি? নমস্কার, খুব ভালো আছি আর ভীষণ ভালো লাগছে এরকম একটা, অ্যাকচুয়ালি এটা আমার জীবনের প্রথম লাইভ অনুষ্ঠান, এর আগে আমি কখনো লাইভ অনুষ্ঠানে যোগ দিইনি, মানে খুব কম, ওয়েবিনার করেছি 2-1টা, কিন্তু আলোচনায় যোগ দিতে পারি সেটা তো একটা নতুন অভিজ্ঞতা বটে। এবং যেরকম বিশ্বদীপ দা যেটা বললো, অ্যাকচুয়ালি অনুবাদ নিয়ে আমরা বেশ কয়েক মানে আমি বেশ কয়েক বছর ধরে এবং রিসেন্টলি খুব গভীরভাবে বেশ মজা করে মানে স্ট্রাগল করে চলেছি, আমরা শিখছি, ভুল হচ্ছে, আবার করছি। তো এই প্রসেস নিয়ে কথা বলতে পারলে আমার মনে হয় আমাদের অনেক কিছু শেখারও থাকবে এবং আমরা অনেকের কাছে পৌঁছাতেও পারবো, যারা এই সেম জার্নির মধ্যে আছেন তাদেরকেও আমরা জানতে চাই, তাদের সাথে যোগাযোগ করতে চাই। সুতরাং খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, মানে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে ডেকে নেওয়ার জন্য। না আসলে যেটা খুব চমৎকার কথা বললেন যে আমরা একটা বড় কাজ করতে যাচ্ছি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলো নানান জায়গায় ছড়িয়ে আছে বিশ্বে, এটাকে যদি একসঙ্গে করা যায় এবং একটা যে একটা বড় একটা শক্তি হিসেবে কাজ করবে, এবং আমার মনে হয় এটা একটা বড় ব্যাপার যে এই মুহূর্তে আমরা 3 জন 3 জায়গায় বসে কথা বলছি, তো এটা একটা বড় ব্যাপার এবং 3 জনের হয়তো কাজের উদ্দেশ্যটা একই জায়গায়, একটু ভিন্নভাবে ভিন্নভাবে কাজটা করছি, তো একসঙ্গে করাটা একটা বড় ব্যাপার। এবং সেই কাজটি আমার মনে হয় এখানে বিশ্বদীপ দাদা চমৎকার ভাবে একটা উদ্যোগ নিয়েছেন, তো সেইটি আমাদের যারা এই সময় আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমার ধারণা কেউ কেউ জানেন, অনেকেই জানেন না, কারণ ঢাকায় বা আমাদের যদি অধিকাংশ এই মুহূর্তে দর্শক যারা অধিকাংশ ধরে নিই ঢাকা বাংলাদেশের মধ্যে, সেই ক্ষেত্রে অনেকেই এই খোঁজ গুলো সবসময় যে জানতে পারেন তা না, কারণ আমাদের একটা লিমিটেশন থাকে প্রচার এর ব্যাপারে, আরেকটি থাকে হচ্ছে যে মানুষের সদ ইচ্ছা, ধরুন একটা ভালো কাজ হচ্ছে সেটি সবাই উৎসাহ নিয়ে শেয়ার করে না কিন্তু প্রচার করে না, এটা করাও খুব গুরুত্বপূর্ণ। আমি এই জন্য বলি যারা আজকে আমাদের সঙ্গে আছেন তারা যদি একটি পত্রিকা অ্যান্টোনিম হচ্ছে সেটি যদি একটু শেয়ার করেন, জানান মানুষকে, তখন কিন্তু ভালো হয়, কাজটা আরো সহজ হয়ে যায় সবার কাছে পৌঁছানো। তো যাই হোক, আমরা আলোচনার ভিত্তিতে যাবো, আমরা আসলে একটু স্পেসিফিক কিছু আলোচনা করব এবং আলোচনা এইসব আলোচনা আসলে একটা আড্ডায় শেষ হওয়ার নয়, আমরা অবশ্যই চেষ্টা করব আবারও কখনো হয়তো এই ধরনের প্ল্যাটফর্মে বসার। তো আমি আসলে দাদাকে শুরু করি, বিশ্বদীপ দা,
আপনি তো ওখানে আছেন, এবং একই প্রশ্ন আসলে বিষ্ণুপ্রিয়ার জন্য, যে আপনিও তো বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছেন, এবং আপনারও দুজনেরই পড়ার যে পরিধি আমি দেখলাম, সে বাংলা সাহিত্য তো বটেই, এবং বিশ্ব সাহিত্যের প্রচুর আপনাদের একটা পড়ার একটা লিস্টে থাকে সবসময়, এবং বিভিন্ন মার্কেট থেকে নিশ্চয়ই বিভিন্ন বিশ্বের বিভিন্ন মার্কেট থেকে আপনারা বইও কেনেন। আমার প্রশ্নটা এই জায়গায় খুব একেবারে স্ট্রেট শুরুতেই চলে যাচ্ছে, যে বাংলা সাহিত্যের যে অবস্থান বাংলা ভাষার বাইরের অন্য ভাষায়, সেইটা আপনারা প্র্যাকটিক্যালি পথেঘাটে চলতে গিয়ে, ধরুন একটা এয়ারপোর্টে বা কোনো লাইব্রেরিতে গেলেন, কখনো কি এরকম চোখে পড়ে যে একসঙ্গে দুটো লেখকের বই দেখলেন বা একটা লেখকের বই দেখলেন ইংরেজি অনুবাদে, এবং ওখানকার মার্কেটে, যেমন ধরুন আমাদের কলকাতায় মার্কেজ বা অন্য একজন লেখকের, যদি অত জনপ্রিয় নাও ধরি, ধরুন অন্য একটা খুব কম জনপ্রিয় লেখকও যেভাবে কলকাতা বা ঢাকার মার্কেটে বইটা পাওয়া যায় বা মাঠক খুব উৎসাহ নিয়ে দেখে, সেই উৎসাহটাও তাদের চোখে থাকে কিনা, মানে এই চিত্রটা নিয়ে আপনারা কতটা হতাশ বা কতটা আশাবাদী এই ধরনের চিত্র নিয়ে? বাংলা ভাষা নিয়ে বলছেন, মানে বাংলা ভাষা থেকে অনুবাদ? আমি কিন্তু বাংলা ভাষার অনুবাদ বলছি, আজকে আমাদের বাংলা ভাষার অন্য ভাষায় অনুবাদ, বাংলা ভাষার সাহিত্যে অন্য ভাষাতে, ইংরেজিতে, এখন আমেরিকায় যখন থাকে আমি ইংরেজিতে যে অনুবাদ হয়েছে তার কথা বলতে পারি। আমি আমেরিকা থাকাকালীন বিভিন্ন শহরে ঘুরি, এবং যে কোনো শহরেই যখন যাই, ছোট বড়, সেখানকার বইয়ের দোকান কি আছে সেখানে একবার খোঁজ নিই, সেখানে কি ধরনের বই পাওয়া যাচ্ছে। একটা ব্যাপার যে এখনো পর্যন্ত আমি কোনো বইয়ের দোকানে বাংলা ভাষার একটিও ইংরেজি অনুবাদ দেখিনি। আমি বাঙালি লেখকের ইংরেজি বই দেখেছি, কিন্তু তারা ইংরেজিতে লিখেছেন, কিন্তু বাংলা ভাষা থেকে অনুবাদ দেখিনি। নাও এখানে একটা প্রশ্ন হচ্ছে, তাতে কি আমরা সম্পূর্ণ হতাশ হব? শুধু আমেরিকার দিকে যদি আমি চোখ রাখি, এই দেশে কিন্তু অনুদিত বইয়ের সংখ্যা প্রকাশিত বইয়ের সংখ্যার অতি সামান্য একটা সংখ্যা, less than 3%, খুবই কম। অ্যাকচুয়াল নাম্বার যদি আমি বলি তাহলে বোধ হয় তাও কিছুটা বেড়েছে, মানে এই এই শতাব্দীর প্রথম দশকে এই এরকম অন্য ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ ছিল হয়তো 3-4 একটা বছরে প্রকাশ হতো, খুবই কম আমেরিকার তুলনায়। সেটা এই দ্বিতীয় দশকের শেষে সেটা 650-তে পৌঁছেছে, তার মানে বেড়েছে, যদিও তবুও সেটা 2-3% নিচে রয়েছে। তার তার একটা প্রধান কারণ, এই দেশে কিন্তু এখনো পর্যন্ত যে সম্পূর্ণ প্রকাশনা সংস্থাটা আছে, সেই প্রকাশনা সংস্থাটা যে এজেন্ট কিংবা এডিটার্স, তারা মেবি লার্জলি মনোলিঙ্গুয়াল, তারা একটা অন্য ভাষার সাহিত্যকে নিয়ে আসার জন্য যে যে পরিশ্রম এবং মানে সংযোগের প্রয়োজন, সেটা হয়তো সবসময় তারা দিতে চান না, সেটা একটা প্রধান কারণ। তো মানে আপনি যে প্রশ্ন করেছিলেন, আমি কি বাংলা ভাষায় কোনো অনুবাদ দেখি না, এখনো পর্যন্ত দেখিনি, অনলাইনে দেখতে শুরু করেছি, সেটা একটা পজিটিভ দিক যে অনলাইনের মাধ্যমে কিছু বাংলা ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ পাওয়া যাচ্ছে, যেতে শুরু করেছে। কিন্তু কোনো যদি আমি দোকানে যাই, বার্নস অ্যান্ড নোবেল যেমন এখানে বিশাল বড় চেন, ওখানে যদি যাই আমি পাবো না, এখনো পর্যন্ত দেখিনি সেটা। আচ্ছা, আমি যদি এই প্রশ্নটায় বিষ্ণুপ্রিয়ার কাছে আরেকটু অন্যভাবে ঘুরিয়ে বলি, যে একটা গ্লোবাল চিত্র, এটার সঙ্গে আমার মনে হয় না কারো দ্বিমত থাকবে, যে কথাটা বিষ্ণুপ্রিয়া বললেন এটা বড়লে সবারই অভিজ্ঞতা। যদি এবার গ্রেটার ইন্ডিয়াটার কথা ধরি, বৃহত্তর ভারতে, আপনি যেহেতু এখন পুনেতে আছেন, তো ভারতের মধ্যে যে কলকাতা বা বাংলাদেশের কোনো টেক্সট আপনারা যখন বিভিন্ন জায়গায় যান, ইন্ডিয়া, দিল্লি হতে পারে, মুম্বাই হতে পারে, ওখানে কি কোনো টেক্সট দেখেন যেটা ইংরেজি অনুবাদে, ধরুন আমাদের বুদ্ধদেব বসু হোক, মানিক বন্দ্যোপাধ্যায় হোক, রবীন্দ্রনাথ ঠাকুর তো ধরি? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, এই চিত্রটা ভারতবর্ষের ক্ষেত্রে একটু একটু করে বদলাতে শুরু করেছে বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে, মানে যেগুলো মাল্টি ন্যাশনাল পাবলিকেশন সংস্থা, যেমন পেঙ্গুইন, র্যান্ডম হাউস বা হার্পার কলিন্স, এবং এরকম আরো দু একজন, আটলান্টিক প্রেস, এরা কিছু কিছু এরা মোটামুটি একটা মডারেট স্কেলে বাংলার ক্লাসিক সাহিত্যকে, ক্লাসিক এবং কন্টেম্পোরারি মিলিয়েই আমি বলবো, তারা কিন্তু একটা অনুবাদ করার একটা শুরু করেছেন এখন। সুতরাং আমি দেখতে পাই, আমি ধরুন মুম্বাই, আমি খুব বেশি ওয়েল
ট্রাভেলড পার্সন, মানে লোক এরকম নয় যে আমি খুব বেশি ঘুরে বেরিয়েছি, তবে কলকাতা, মুম্বাই, পুনে এবং আরো দু একটা যে ছোটখাটো শহরে মোটামুটি একটা ডিসেন্ট বইয়ের দোকানে গিয়ে বাংলা সাহিত্যের, ইংরেজি বইয়ের দোকানে বাংলা সাহিত্যের অনুদিত বই আমি, আমার চোখে পড়েছে, এবং সেটা কিন্তু অ্যাক্রস অ্যাক্রস ক্রনোলজি বলা যেতে পারে। মানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য দেখেছি, মানিক বন্দ্যোপাধ্যায় দেখিনি, এবং যেগুলো মানে কি বলবো, প্রবলি কমল কুমার মিত্র, মজুমদার আমার দেখার এখনো সৌভাগ্য হয়নি, হয়তো করানো নি সেভাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে যে হয়তো দশজন লেখক, মানে এখন সমস্যার জায়গাটা দুরকম, একটা হচ্ছে যে পাঁচজনের নাম লোকে জানে সেই পাঁচজনকে অ্যাটেম্পট করা হয়েছে, কিন্তু বাকিটা হচ্ছে, এবং অলসো আমার মনে হয় যে ন্যাশনাল বুক ট্রাস্ট, তারা অনেকদিন ধরে একটা সরকার থেকেও একটা প্রচেষ্টা থাকে ইন্টার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের অনুবাদের, তো সেদিক থেকেও কাজকর্ম হয়েছে। তবে আমি এই বিশ্বদীপদার সাথে একমত যে ডিস্ট্রিবিউশনের জায়গাটা একটু উইক, ভারতবর্ষে অনেক বেটার হচ্ছে আস্তে আস্তে, মানে পেঙ্গুইন তো বেশ ভালো রকমই কাজ করছেন, এবং সংখ্যা কম, মানে খুব পাওয়ারফুল অনুবাদকের সংখ্যা ভারতবর্ষে এখনো খুব কম, এত ভাষার দেশ, এতজন এত রকম কাজ করেন, প্রতিভাবান ব্যক্তিও আছেন অনেক, কিন্তু সেটাকে স্ট্রিমলাইন করে একটা একটা খুব পরিষ্কার ক্ল্যারিটি আলা একটা রাস্তায় পাবলিশ করতে থাকা কনসিস্টেন্টলি, সেই প্রসেসটা এখনো কত কিছুদিন হয়তো লাগবে, বাট ভারত বেটার দ্যান আউটার দ্যান অ্যাব্রড, সেটা আমার মনে হয়। এখানে আমি একটা কথা যোগ করতে চাই, আমরা যখনই অনুবাদের কথা হবে, যেমন মুজাফফর ভাই আপনি যেমন বললেন দুটো জায়গার কথা বলেন, ইন্ডিয়ার কথা আর আমেরিকার কথা, একটা অ্যান্টনি ম্যাগাজিনের মধ্যে কাজ করতে করতে আমি যেটা বুঝতে পেরেছি আরো ভালো করে, একটা বড় জায়গা হচ্ছে ইউরোপ। এই যে বললাম আমেরিকায় এডিটর এজেন্ট এদের একটা মনোলিঙ্গুয়াল ব্যাপার আছে, ইংলিশেই তার বেশি স্বচ্ছন্দ, এবং কিন্তু ইউরোপের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ইউরোপ একটা গোটা জায়গা হিসেবে যদি ভাবি, বহু ল্যাঙ্গুয়েজের মধ্যে এই যে ট্রান্সলেশনের ব্যাপারটা প্রচন্ড চালু আছে। আচ্ছা, আমার প্রশ্নটা কিন্তু স্পেসিফিক আমেরিকা ছিল না, যে আপনি ইউরোপকেও যদি বলি, আপনি কখন ইউরোপ ট্রাভেলে গিয়েও ইউরোপে যদি তাই ঘটে, তো সেক্ষেত্রেও আমরা আমাদের লেখকদের দেখতে পাই কিনা সেখানে, ধরুন কারেক্ট, হ্যাঁ লন্ডনে হতে পারে, আমি সেটা নিয়ে বলতে চাইছিলাম। আমি আমি ইউরোপের বিভিন্ন যে খুব একটা বইয়ের দোকানে খুব বেশি গেছি তা নয়, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউরোপের থেকে যে বিভিন্ন ইংরেজি ম্যাগাজিন বেরোয় এবং যারা সাহিত্যের সাথে জড়িত আছেন, তাদের মধ্যে এক নম্বর অনুবাদের ব্যাপারটা প্রচণ্ড চালু, এবং খুব আনন্দের সঙ্গে আমি বলছি যে আমি বাংলা থেকে অনুবাদের ব্যাপারটা থেকে খুব সাড়া পাওয়া যাচ্ছে। এখন সেটা নভেলের ক্ষেত্রে কিনা জানি না, অন্তত গল্পের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে বেশ কিছু প্রকাশনাও হয়েছে বলে আমি জানি, যেখানে কিছু একটা সায়েন্স ফিকশন এডিশন বেরিয়েছিল, যেমন বাংলা এবং ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ দুটোকে একসঙ্গে রেখে। কবিতার ক্ষেত্রেও সেখানে বাংলা কবিতার অনুবাদ হচ্ছে, বাংলা গল্পের অনুবাদ, যেমন আমাদের অ্যান্টোনিমি ম্যাগাজিনে বেরিয়েছে দু একটা গল্প, আবার ইউরোপ থেকে প্রকাশিত আমাদের মতন ম্যাগাজিন সেখানে ওরা রিপাবলিশ করেছে, সেই সেই উৎসাহটা আছে। তার কারণ ওখানকার যেসব অনুবাদকের সঙ্গে আমি কাজ করা শুরু করেছি, তারা কিন্তু অনেক সময় একটা ভাষা থেকে শুধু ইংরেজিতে অনুবাদ করেন না, একাধিক ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেন, কারণ মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ মোর প্রমিনেন্ট। সো বোধহয় বাংলা সাহিত্যের জন্য ইউরোপ মার্কেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে, কারণ ওখানে অনুবাদের প্রতি একটা বিশেষ লক্ষ্য আছে, এবং তার ফলেই দেখা, যদি আমি এদেশের যে ইংরেজি অনুবাদ পাওয়া যায় তার 40% কিন্তু ওয়েস্টার্ন ইউরোপ থেকে অনুবাদিত অনুদিত হয়ে আসে, কারণ ওখানে অনুবাদের জন্য একটা প্রথম থেকে একটা লক্ষ্য রয়েছে, সেটা হয়তো বাংলায় ছিল না। আরেকটা বিষয়, মানে আমরা যখন কথা বলছি আসলে যারা শুনছেন তাদেরকে একটু বলি যে আমাদের এই আলোচনাটা কেন, মানে আমরা কেন আসলে আজকে বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ নিয়ে কথা বলছি, বা আমরা এটাকে খুব গুরুত্ব দিচ্ছি কেন। এর কারণটা হচ্ছে এটাই যে বাংলা সাহিত্যের যে ঐতিহ্য, যে আমরা যদি ইতিহাসটা দেখি পিছনে থেকে, এবং সেইটি একটা সমৃদ্ধ তো বটেই, এবং বিশ্ব সাহিত্যে আলাদাভাবে চিহ্নিত হওয়ার মতো ক্যারেক্টার বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য যদি অনুদিত হতে থাকে, তখন আফ্রিকান সাহিত্য যেরকম আলাদা একটা ক্যারেক্টার, লাতিন আমেরিকান সাহিত্য,
তো বাংলা সাহিত্য আলাদাভাবে চিহ্নিত হতে পারে, এই গ্রেটার ভারতে বাংলা সাহিত্য আবার আলাদা, সেটা ইতিহাসের জায়গা থেকে, প্রকাশের জায়গা থেকে। এবং আরেকটি বিষয় যেটা বিশ্বজিৎ দাদা বলছিলেন যে ইউরোপ আমেরিকান মার্কেটিং, যে অনুবাদের বই কম পাওয়া যায়, কিন্তু তারপর আমরা হয়তো লক্ষ্য করবো সেখানে নিশ্চয় লাতিন সাহিত্যের যারা খুব প্রমিনেন্ট, বোর্হেস, ওসা, মার্কেজ, এই ধরনের লেখকদের পাওয়া যায় সেখানে। হ্যাঁ, তো তারপরে হয়তো অক্তাবিও পাস, তাদের বইগুলো থাকারই কথা। আফ্রিকান লেখকদেরও যদি আমরা বলি, আফ্রিকানও যারা চিনো আচেবের পরে মানে লিখতে এসেছেন বা সেই সময়ে আচেবের মধ্য দিয়ে পরিচয় সূত্রপাত, এরকম অনেকেরই ধরেন অ্যাডোনিসের কবিতা, এরকম নিশ্চয়ই প্রমিনেন্ট লেখকদের আরব বিশ্ব থেকেও এগুলো পাওয়া যায় সেখানে, বা আমাদের অনেক লেখকের নাম করা যাবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে আফ্রিকা থেকে আমি যদি এখন 10 থেকে 20 জন লেখকের নাম বলি, সে যেটা আমেরিকায় পাওয়া যায়, লাতিন আমেরিকা থেকেও আমি হয়তো এরকম চাইলে 20 জন লেখকের নাম বলা যাবে, এমনকি যে মধ্যপ্রাচ্যকে এখন বর্তমান সমকালীন সাহিত্যে থেকে হয়তো আমরা কিছুটা মনে করি, মনে করতে পারি যে তুলনামূলকভাবে কম ফলনশীল, যদি মনে করিও এই জায়গাটার সাহিত্যও কিন্তু অনেক লেখক কবি সুদান থেকে, মিশর থেকে, অনেক জায়গা থেকে চলে যাচ্ছে। বাংলাদেশে এই আমেরিকাতেই যদি আমরা মনে করি যে 3% হয়, সেই 3% কিন্তু এরা আছে। কিন্তু বাংলা সাহিত্যের যেটা আমি জায়গা বলছি, আমার জানা মতে মানে রবীন্দ্রনাথও সেই তার সময় যতটা আলোচিত ছিলেন, পরে তো ওপেন মার্কেটে তিনিও পঠিত হন না, কমার্শিয়াল বাজারে তার বই বই অর্থ অনুদিত হয়ে খুব বেশি পঠিত হয় না, তারপরে তো কেউই পাচ্ছি না, একেবারেই পাচ্ছি না। এটা আসলে বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা সাহিত্যের যে সমৃদ্ধি, এর সঙ্গে আসলে যায় না, যে ঘাটতিটা কোথায়, তারা সব জায়গা থেকে নিচ্ছে, বাংলা সাহিত্য থেকে কেন নিচ্ছে না। এবং ইউরোপের মার্কেটে যদি এখন আসি, যে ইউরোপের মার্কেটেও যদি আপনি আরেকটু বেশি অনুবাদ পান, সেখানেও আমরা দেখবো না, আপনি যে চিত্রটা আমেরিকার বললেন, আমরা মোটামুটি ভাবে অনুরূপ চিত্রই, কারণ আমি বাংলাদেশের লেখকদের যে বইগুলো সেই বইগুলো তো আমি শুনি নাই কখনো লন্ডনের মার্কেটে অনুদিত হয়ে, এটা তো গোপন ঘটনা না, এটা প্রকাশ্য ঘটনা। এবং কোনো কোনো বই অনুদিত হলে তো সেখানে পুরস্কারের জন্য মনোনয়নও পাবে, অনেক অনেক পুরস্কার আছে যেটা তাদের ভৌগোলিক এই আঞ্চলিক এই জায়গাগুলো বাইরেও দেয়। আবার ওখানে যদি একটা নিউ ইয়র্কের একটা পত্রিকায় বাংলাদেশি কোনো লেখকের বাংলা ভাষার অনুবাদ প্রকাশিত হবে, বা ধরুন এরকম প্যারিস রিভিউয়ে, তখন তো এটা চেপে রাখার ঘটনা না। তো এই যে একটা বড় গ্যাপ, এখন আমি মূল জায়গাতে আসছি, এই গ্যাপটাকে আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি। এবং আরেকটা জায়গা এখানে অ্যাড করে নিই, এটাও এই প্রসঙ্গটাও ফেললা না, যে যখনই বাংলা সাহিত্যের কোনো অনুবাদ বই প্রকাশের কথা আসে, বাংলাদেশের যদি ধরি কলকাতারও, সেটা পেঙ্গুইন থেকে প্রকাশিত হয় অধিকাংশ, এবং সেটা দিল্লি পেঙ্গুইন, মানে তাদের ব্যবসাটাকে তখন রিজনাল করে নেয়, এবং সেটি তখন কিন্তু মার্কেটটাও শুধু আমার প্রকাশের ব্যাপারটি নিয়ে মাথা ব্যথা নেই, প্রকাশটা দিল্লি থেকে হতে পারে, কিন্তু ওই বইটার মার্কেটিংটাও স্পেসিফিক দেখা যায় ইন্ডিয়ার এই দু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটিকে আমরা কখনো দেখি না গ্লোবাল মার্কেটিং এ, যেটা আমি বললাম যে ধরুন এই অন্যান্য লেখকদের কথা বললাম যাদের ক্ষেত্রে হয়। তো আমাদের সাহিত্য লেখকদের দুর্বল না যে না দুর্বল বলে এটা করা হচ্ছে, ইন্ডিয়ার শুধু লিমিটেড মার্কেটিং এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তো আপনার কাছে আসলে একটু ব্রড প্রশ্ন, যে এই ট্রিটমেন্টটা ওভারঅল কেন মনে হচ্ছে? আমি 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 বিশেষজ্ঞ নই, আমি এগুলো নজর রাখি এবং সেইদিকে আমার নিজস্ব মতামত কিছু আছে। যেমন আপনি যখন বললেন যে বিভিন্ন ভাষা, স্প্যানিশ তো আমরা জানি, আমি বলবো জাপানিজ। এখন আমি যদি 10 বছর আগের কথা বলি, তখন যদি আমি বার্নস অ্যান্ড নোবেলসে ঢুকেছি, তখন আমি হয়তো জাপানি থেকে জাপানিজ ভাষা থেকে ট্রান্সলেশন অত দেখিনি। সেটা কি করে বদলে গেল? হারুকি মুরাকামি। সো এখন আমি যদি যাই, আমি একটা শেলফে শুধু হারুকি মুরাকামি হয়তো 10 খানা বই দেখব, তার সঙ্গে আরো 5 জন জাপানিজ লেখকের আমি অনুবাদ দেখি। তার মানে প্রতিটা ভাষা থেকেও একজন ফ্ল্যাগশিপ রাইটার আর একজন কি দুজন, তারা যখনই একটা সারা জায়গায়, তখন সেই ভাষার সাহিত্য নিয়ে, এবং এটা আমার মত নিজস্ব মতামত, সেটার একটা আলোড়ন জাগে এবং উৎসাহটা জাগে। সেটা হয়তো এখনো পর্যন্ত আমরা সেই সুইট স্পটটা পাইনি। তার মানেটা কি, অনেক সময় এটা আমার নিজস্ব মতামত, যে আমি যদি, এবং সেটা আমরা দেখেছি হারুকি মুরাকামি, হারুকি মুরাকামির লেখানি অনেকে বলবেন যে এমনি যে যে জাপানি সাহিত্যর যে ধারা, ওনার সাহিত্য ধারা কি সেরকম ছিল? হয়তো নয়, নিজস্ব অন্য, কিন্তু সেটা এমন একটা জায়গায় ছিল, অ্যান্ড উইচ আই কল সুইট স্পট, যেটা ইংরেজিতে অনুবাদ হলে সহজে পৌঁছে গেল, এবং তারপরে জাপানি সাহিত্য নিয়ে একটা উৎসাহ জাগলো এবং অন্যান্য সাহিত্যিকদের লেখাও আসলো। সুতরাং আমরা হয়তো
আমার নিজস্ব প্রিয় অনেক বাংলা সাহিত্য থাকতে পারে, কিন্তু সেটাই যে, এবং সেটা বিষ্ণুপ্রিয় অনেক ভালো বলতে পারবে, যা নিজের ভাষায় যে ভালো সাহিত্য তাই যে সবসময় অনুবাদ হলেই প্রথমেই বিদেশের একজন পাঠক, বিদেশে একজন পাঠক তার মধ্যে দাঁত ফোটাতে পারবে সেটা নাও হতে পারে। তার জন্য যে প্রস্তুতি থাকা দরকার, সেই প্রস্তুতির জন্য আমাদের এরকম সাহিত্যকে খুঁজে বের করতে হবে যার লেখা অনুবাদ হলে তার মধ্যে একটা, তার মধ্যে এই দেশের এবং সমাজের ভাবটাও থাকছে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার আছে, যার ফলে ইট ইজ ইজি ফর পিপুল টু রিয়েলি অ্যাকসেপ্ট অন্যান্য বিদেশি পাঠকদের, এবং তার ধার ধরে অন্যান্য ভাষা বইও আসতে পারে। এটা আমার নিজস্ব মতামত যদিও, যেটা আমি দেখছি বলে বললাম। বিষ্ণুপ্রিয়া কিছু বলতে চায়? বলতে চাই মানে আমি হয়তো খানিকটা রিপিটেশনই হবে, কিন্তু তবে আমি আমার নিজের মানে যেহেতু আমরা দুই দিক থেকেই, আমি গত কয়েক বছরে আমি দুটো ভাষারই এদিক ওদিক ট্রাফিকের মধ্যে আমার আমি আমাকে কাজ করতে হয়েছে। আমি ইংরেজি থেকে বাংলা অনুবাদ যেমন করেছি, বাংলা থেকে ইংরেজি অনুবাদও করতে হয়েছে। সেই দিক থেকে আমি এটা একটা অভিজ্ঞতার কথাই বলতে পারি, যে মানে একটা খুব ক্রাফটের দিক থেকেই আমি বলছি, যেটা বিশ্বদীপদা বলছেন, মানে অনেক সময় হয় মানে আমাদের এই ভালো লাগার জায়গাটা, এটা এটা হচ্ছে একটা কালচারাল সাবজেক্টিভিটি থেকে আসে বলে আমার মনে হয়। মানে যে জিনিসটাকে আমি ভালোবাসছি বা সেটা আমার কাছে মানে একটা ভীষণ বড় একটা এনর্মাস জায়গা তৈরি করে, কিন্তু সেটার ইউনিভার্সাল অ্যাপিল আছে কি না আছে সেটা একটা খুব, এক নম্বর হচ্ছে সেটা একটা প্রসেস, মানে সেটা যাচিয়ে নেওয়ার জন্যে বেশ একটা দল দরকার দু তরফেই, যারা পড়বেন এবং যারা ওই দূরত্বটাও তৈরি করতে পারবেন। মানে আমাদের অনেক সময় হয় কি, ধরুন আমি ধরা যাক এই মানিক বন্দ্যোপাধ্যায়েরই কথা হচ্ছিল, এবারে ধরা যাক আমরা অনুবাদ করব ওনাকে, পদ্মা নদীর মাঝে আমরা অনুবাদ করব। এবারে এখন আমরা পড়তে গিয়ে তো থিমে আমরা অনেক কিছুই বলেছি, ইউনিভার্সাল হিউম্যান কন্ডিশনের কথা বলে, এই বলে সেই বলে, সেটা তাত্ত্বিক আলোচনা, কিন্তু একটা নদী এবং সেই নদীকে ঘিরে যে ইমোশনাল যে পৃথিবীটা আমাদের, যেটা বাংলাদেশের মানুষ হিসাবে, নদী মাতৃক মানুষ হিসাবে যেভাবে আমরা ফিল করি, সেটা আমি যখন ধরে নেওয়া যাক আমেরিকান মিডওয়েস্টে একজন আমেরিকান ভদ্রলোককে যখন পড়াতে যাব, সেই অনুরণনটা কি সমান হতে পারে? এটা একটা যাচিয়ে দেখার জায়গা, মানে এটা একটা কনভারসেশন, এখানে আমার কোনো উপসংহার নেই, কিন্তু আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা আমাদের বুঝতে বুঝতে যেতে হবে। এবং আর একটা জিনিস আমার মানে মনে হয়, মানে যেটা আমি আর অলরেডি মেনশন করলাম একবার, সেটা হচ্ছে এক ধরনের দূরত্ব থাকা দরকার, মানে বাছার জন্য সাহিত্য। মানে আমাদের কি হয় যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে যা আমরা ভালো জেনে এসেছি সেটাকে আমরা মানে ক্লাসিক কে আঁকড়ে ধরে অনুবাদ শুরু করার একটা প্রবণতা দেখা যায়। মানে আমরা শুরুই করি হচ্ছে যাকে আমরা যেটা হচ্ছে সর্বতোভাবে উৎকৃষ্ট এরকম একটা প্রতিষ্ঠিত জায়গায় আমরা দাঁড়াতে চাই, কিন্তু মানে সমসাময়িকতা এবং একটা গ্লোবাল অডিয়েন্সের কথা ভাবতে গেলে সেই জায়গাটা থেকে সরে আসার একটা প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। মানে আমি এমনটা বলছি না কিন্তু যে ক্লাসিক ইররেলেভেন্ট বা তার ইউনিভার্সাল অ্যাপিল কম, কিন্তু যদি আমি একটা এখন যদি বাংলা সাহিত্যকে মোটামুটি পৃথিবীটা তার কাছে ভার্জিন ল্যান্ডই বলা যায়, এতই কম তার প্রচার, সেখানে খুব একটা আমরা মানে ফ্র্যাকচার করতে পারিনি আমরা গ্লোবাল অডিয়েন্সের কাছে, এবং সেখানে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্র দিয়ে শুরু করব কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে। আমরা এমন একজনকে দিয়েও করতে পারি যিনি একদমই সমসাময়িক লেখক, করে ইচ্ছা ইচ্ছা ডিসকাশনটা ওপেন করার দরকার, অ্যান্ড দেন উই উইল লার্ন। মানে এটা একটা শিখতে শিখতে এগোনোর ব্যাপার আর কি, এবং সেখানে যত কম কালচারাল ব্যাগেজ দিতে পারবো আমরা নিয়ে শুরু করতে পারবো তত উপকার হবে বলে এটা আমার মনে হয়েছে আর কি। কারণ আর একটা, হ্যাঁ হ্যাঁ বলুন। এই কারণে আমি বলতে চাইছিলাম দ্য অ্যান্টনিম ম্যাগাজিনে কিন্তু আমরা যখন গল্প অনুবাদ করতে শুরু করেছি আমাদের এই এই ব্যাপারটা মাথায় রেখেছি, যে যেটা কৃষ্ণপ্রিয়া এক্ষুনি বললো যে কন্টেম্পোরারি, সেই জন্য বিখ্যাত লেখকের লেখাই যে সবসময় আমরা অনুবাদ করতে গেছি তা নয়, যে যে গল্পটি হয়তো মনে হয়েছে হয়তো কোনো তরুণ লেখকের লেখা কিন্তু ইউনিভার্সাল অ্যাপিল আছে এবং সমসাময়িক বাংলা সাহিত্যকে হয়তো প্রকাশ করবে, সেগুলো অনুবাদ করেছে, তো সেইটা একটু সরে আসা। এইখানে আমার একটু একটু বলার আছে, আমি সপ্তম নাথে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, আমি সেটাতে একটু পরে আসছি। আমাদের একজন খুব উল্লেখযোগ্য অনুবাদক, আমার নিশ্চয়ই তিনি কিছু বক্তব্য আছে এখানে তার।
আমি যেটা তার আগে একটু অ্যাড করতে চাই, যেটি বিষ্ণুপ্রিয়া বলছিলেন, দুটো বিষয়। একটি হলো টেক্সট সিলেকশন, সেটি আমি একদমই সম্মত যে আমরা বাংলাদেশেও যখন কোন প্রতিষ্ঠান অনুবাদ করে ক্লাসিকে খুব মনোযোগ দেয়, কিন্তু আমার মনে হয় যখন আমরা সমকালীন রিডারকে ধরতে চাই তখন তাকে সমকালীন পাঠক লেখকদেরকে পড়িয়ে ওই দেশের তার মধ্য দিয়ে আবার পিছনের দিকে যাত্রাটা করা যায়, কিন্তু পিছন থেকে সামনে আসা যায় না। ফলে স্টার্টটা আমার মনে হয় বিগিনিং, আমি সমকালীন কাউকে পড়ালাম মুরাকামির মতো লাইক আপনারা বলছেন যেটা, কিন্তু আস্তে আস্তে সে তখন জাপানের সাহিত্যের রুটে চলে যেতে পারে, তার আগ্রহটা তৈরি করে দিতে পারে, কিন্তু রুট থেকে আসা যায় না কারণ একটা বড় গ্যাপ থাকে সময়। সেটা কিন্তু যদি লক্ষ্য করি, যদি নিজের ভাষার মধ্যেও হয়, আমি যদি প্রথম কোনো পাঠককে আমি হয়তো সমরের সুনীল পড়াতে পারবো, প্রথমে কিন্তু বঙ্কিম পড়াতে পারবো না, তাকে বঙ্কিমে আমাকে পড়ে নিতে হবে। কিন্তু আরেকটি ভাষায় যেটা আমার একটু মৃদু ভিন্ন মত আছে, যেটাতে বিশ্বদীপ দাদা মাঝে মাঝে বলেন আমি একটু দ্বিমত প্রকাশ করি, সেটি হলো, এবং আপনিও বললেন, যেটি ওই যে আন্ডারস্ট্যান্ডেবিলিটির জায়গার জায়গা, যে বোঝা, বোধগম্যতা, কালচারাল, যে তারা আমাদের কোন জায়গায় নদীর ব্যাপারটি বা আমাদের আবেগের ব্যাপারটি কতটা তারা বুঝবেন এবং কতটা অ্যাটাচ হবেন এর সঙ্গে। এবং সেই কারণে আমাকে বিশ্বজিৎ দাদা মাঝে মাঝে টেক্সট সিলেকশনের ক্ষেত্রে বলেন যে বৈশ্বিক জায়গাটা একবার। তো আমি এই জায়গায় একটু মৃদু বিতর্ক, এই জায়গাটাই যে সাহিত্য আমি মনে করি যেটি ক্লাসিক এবং খুব বৃদ্ধ সমৃদ্ধ সাহিত্য, সেটি প্রথমত খুব নেটিভ জায়গা থেকে, নেটিভ সাহিত্য হিসেবে খুব সমৃদ্ধ, প্রথমত খুব ভীষণভাবে নেটিভ। এবং এই জায়গাটা বোঝানোর জন্য আমার মনে হয় না খুব বড় কোনো কথা বলার দরকার আছে। আমি যদি দুটো নামও বলি, ধরুন ফকনার, এতই নেটিভ তার দেশে, এখন আমি যখন ফকনারকে পড়ি তখন ফকনারের অনেক কিছু আমি বুঝি না, কিন্তু শিল্প তো তার নিজস্ব একটা ভাষা আছে। আর আরেকজন লেখকের কথা যদি আমি বলি, চিনো আচেবে, আচেবে পুরো বিশ্বের জন্য এতই নতুন হয়ে আসলেন। আচেবে যখন প্রথম আসলেন তখন তো তার থিংস ফল অ্যাপার্ট আমরা কে বোঝার কথা, তার ওই কালচার, ইগো, জনগোষ্ঠী, কিন্তু আমরা কিন্তু ওই যে বললাম যে মানুষের তো মানবিকতা, মানুষের শিল্পের ভাষা, মানুষের বোধের ভাষা তো এক। এবং একই কথা কিন্তু এরকম বিশ্বে মার্কেজও যখন 100 years অফ সলিটিউড আসছেন তখন ব্রিটিশ উপন্যাসের যে ধারা, রাশিয়ান, ফরাসি, জার্মান উপন্যাসের যে ধারা, সেই ধারার বিপরীতে একটা ধারা তিনি চলে আসলেন। তো এত কথা আসলে যে জন্য বলা যে আমি বলতে চাচ্ছি যে আমাদের মানিকের পদ্মা নদীর মাঝেও এই নদীটা যে তাদের জন্য বোধগম্য না, ধরুন কথার কথা যে দেশে নদী নেই, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির কথা ধরি, তাদের জন্য বরং নতুন একটা জিনিস হবে, আগ্রহের জায়গা হবে যে নদীটা কি আমি জানতে চাই। আমি বলতে চাচ্ছি যে আমি যখন আর একটা দেশের সাহিত্য পড়ি তখন কিন্তু সবসময় আমি আমার কালচারটা সেখানে পেতে চাই না এবং আমার সবকিছু মেলাতে চাই না। আমি একজন বৈশ্বিক পাঠক হিসেবে বলছি, আমার সবসময় একটা জার্নি থাকে যে মানে নতুন কিছু আমি পাচ্ছি কিনা, সেটা ইস্যুগুলো যখন দিচ্ছে আর একজন দিচ্ছে তখন আমরা নতুন খুঁজছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যে টেক্সট গুলো রাদার, যে টেক্সট গুলো অনুবাদের পর বোঝা যায় না যেটি ঢাকার লেখকের লেখা, কলকাতার নাকি দিল্লির নাকি লন্ডনের, সেই টেক্সটটা অনুবাদের থেকেও আমি মনে করি যে টেক্সটটা ভীষণভাবে বুঝিয়ে দেয় যে এটি একদম কলকাতার বা বাঁকুড়া গ্রামের একটা কথা, মানে একেবারেই সেই ধরুন একতই নেটিভ, কিন্তু ওইটাকেই আমি কি করে অনুবাদের মধ্য দিয়ে তার মধ্যে আগ্রহের জায়গাটা আমি তৈরি করতে পারি। তাহলে আমি মূল যে জায়গাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের উপস্থিতি মানে ওই সাহিত্যের উপস্থিতি না যেটা বাংলাদেশের উপস্থিতিই সেখানে কম, আমার ওই সাহিত্যই যেটা বাংলাদেশকে টোটাল ধারণ করে শিল্পের জায়গা থেকে, ঐতিহ্যের জায়গা থেকে, নির্মিতির জায়গা থেকে, হিস্ট্রির জায়গা থেকে। তো এই জায়গাটাতে বিশ্বদীপ দাদার কোনো দ্বিমত আছে কিনা, মানে আমি বোঝাতে পারছি না। আমি 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 বুঝতে পেরেছি আপনি বলেছেন এবং আপনি সঠিক বলেছেন। আমি যখন অনুবাদ কথা বলি, অনুবাদে যখন আমি পড়ব, আমি অন্যান্য দেশের একটা সেন্স অফ প্লেসটা আমার কাছে আর একটা আলাদা স্বাদ নিয়ে আসবে, সে বিষয়ে আমার মনে কোনো বিষ্ণুপ্রিয়র দ্বিমত নেই। কিন্তু আমার মনে হয় পার্থক্যটা যেখানে, যে সূক্ষ্ম একটা পার্থক্য যেটা, যেখানে ওই সেন্স অফ প্লেসটা অনেক বেশি প্রয়োজন ওই 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 সাহিত্যের ওই পার্টিকুলার উপন্যাসের জন্য কি গল্পের জন্য, তার জন্য যে অনুবাদের দক্ষতা প্রয়োজন সেটা আমরা সবসময় এখনো অর্জন করে উঠতে পারিনি। আমি বলছি না যে অনুবাদক হয়তো আছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি যেন দেখেছি, আমি কিছু, আমি যখনই ইন্ডিয়াতে গেলেই আমি বাংলা থেকে অনুবাদগুলো কিনি, আমি দেখেছি হয়তো অনেক লেখা অনুবাদ করা সহজ, এর মানে নেই সে সাহিত্যটা নিম্ন মানের, উচ্চ মানের সাহিত্য, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুবাদ আমি পড়েছি এবং যারা বাংলা জানে না আমি কয়েকদিন পড়িয়েও দেখেছি, তারা খুব সহজে প্রকাশ প্রবেশ করতে পেরেছে অনুবাদের মাধ্যমে। কিন্তু সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা অনুবাদের মাধ্যমে অনুবাদকের ওই দক্ষতা এখনো হয়নি, মানে যে অনুবাদই করেছেন হয়তো, আমি তার নামের নাম নেব না, সে ওই ওই ভাবটাকে তুলে আনার,
সেজন্য ওই রকম অনুবাদক তৈরি করাটা একটা বিশাল কাজ, সময় সাপেক্ষ, এটাও প্রয়োজন। আমি বলছি না যে এখনই নেই, কিন্তু সেই জন্য আমি দেখেছি অনেক খুব পরিচিত অনুবাদক ভারতবর্ষে যারা খুব নাম হয়েছে, তাদের সিলেকশন যদি দেখা যায় তারা কিন্তু মানে সিলেক্ট করছেন এরকম যেগুলো অনুবাদ করা সোজা, তারা ওইখানে প্রবেশ করতে এখনো সক্ষম নয় কিংবা চেষ্টাও করছে না, কিন্তু সক্ষম হতে হবে। এবং মুজাফর, আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত, আলটিমেটলি আমাদের লক্ষ্য থাকবে এবং ওই রকম লেখাকে তুলে নিয়ে আসার, অনুবাদ করার দক্ষতা অর্জন করা এবং প্রকাশ করা, এবং সেটা নিশ্চয়ই বিশ্ব সাহিত্যে তার একটা ছাপ ফেলতে পারবে। আমি জাস্ট একটা ছোট মানে আরেকটা একটু অ্যাড করতে চাই যেটা বিশ্বদীপ দা বললো সেটার সাথে। আই থিঙ্ক মানে আমার মনে হয় যে এই আলোচনাটা আরেকটু ক্রাফটের দিকে না ঘুরিয়ে এটা থেকে নিস্তার পাওয়ার উপায় নেই, কারণ যে মুহূর্তে আমরা সেন্স অফ প্লেসে ঢুকলাম সেই মুহূর্তে আমাদের ঢুকতে হবে ভাষার চলন, ভাষার যাকে বলে টেম্পো, অ্যাকসেন্ট এবং ছন্দ, এই সবের মধ্যে ঢুকতে হবে আমাদের। এবং অনুবাদক যিনি করেছেন জীবনে কোনো টু এনি ডিগ্রি, তার এটা হচ্ছে একটা কি বলবো একটা একটা নিরন্তর গিল্টের জায়গা এবং একটা নিরন্তর যুদ্ধ, যে এই প্রত্যেকটি দ্বন্দ্বকে তিনি কিভাবে সলভ করতে করতে এক ভাষা থেকে অন্য ভাষায় লাভটা দেবেন এবং সেই জায়গাটা। এবং আমার কিন্তু, এবং আমি আরেকবার বলি যে আমার কিন্তু আপনি একদম ঠিক বলেছেন, এই সেন্স অফ প্লেস ছাড়া তো মুরাকামি মুরাকামি হতে পারতেন না। এবং মুরাকামির যে অ্যাপিল সেটা কিন্তু আমাকে ওই যে মানে আমাকে ওই দেশের মধ্যেও টেনে নিচ্ছে। আমরা রাশিয়ান সাহিত্য পড়ি, সেটা রাশিয়ান সাহিত্য বলে মানে সেটা আমার কাছে একটা পৃথিবী, তো আমার আমার রূপকথার জগৎটাই তো তৈরি একটা অন্য সেন্স, অন্য প্লেস দিয়ে, এবং সেটা একটা অন্য পৃথিবীর গ্রহ থেকে, এবং সেটা বাংলায় পড়েছি কিন্তু সেই পৃথিবীটা তৈরি হয়ে গেছে কোথাও। কিন্তু এবার যেটা যেটা হচ্ছে লক্ষ্য এবং যেটা যেটাকে আমি যুদ্ধ দিয়েই বারবার বর্ণনা করি, কারণ আমার মনে হয় যে এটাকে যুদ্ধ ছাড়া আর কিছু বলা যায় না, প্রত্যেকটি বাক্য এবং শব্দবন্ধের সাথে লড়তে লড়তে এগোতে হয় একজন অনুবাদককে। কারণ ইদানিং এই মুহূর্তেই আমি একটা গল্পের মধ্যে আছি যেটা অনুবাদ করছি আমি, সেটাতে দুটো ভাষার, একটা হচ্ছে যাকে আপনারা যেটাকে আমরা প্রমিত বাংলা বলি এবং যেটা হচ্ছে কথ্য পূর্ববঙ্গের যে কথ্য ভাষা, এইটার একটা কম্বিনেশন চলছে। যে জায়গাটা মানে পশ্চিম দিকের প্রমিত সেই জায়গাটা খুব সহজেই অনুবাদ করা যায়, যে মুহূর্তে অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে সেইখানে আমি তো দেয়ার ইজ নো অ্যাকসেন্ট, আমার কাছে আমার ইংরেজি জ্ঞানের মধ্যে সেই অ্যাকসেন্ট নেই, ফলে আমি সেখানে কম্প্রোমাইজ করতে করতে এগোচ্ছি, আমি আই ক্যানট রিফ্লেক্ট দ্য অ্যাকসেন্ট। এবং এই এবং এর পরেও যদি মাস্টারপিস যেটা আমি মনে যেটা মানে যদি আমি মনে করি যে আমার এই বাংলা বাংলা কাজটি বাংলা লেখাটি যদি একটা মাস্টারপিস হয়, ইংরেজিটাও মাস্টারপিস হবে, সেই মাস্টারিটাকে ইন্ট্যাক্ট রাখাটাই হচ্ছে অনুবাদের যে কি বলবো কেন্দ্রের স্ট্রাগলটা আর কি, যে সেইখানেই সেইখানেই হচ্ছে আসল লড়াইটা লড়তে হয়। কারণ একটা ভালো লেখা ইংরেজিতেও ভালো হয়ে থাকলো, সো এটা একটা জায়গা আর কি, এবং সেটা মানে সেটার মধ্যে ফেল। এবং আর একটা যেটা বিশ্বদীপ দার সাথে আগে একদিন আমার আলোচনা হচ্ছিল যে যখন আমরা আমেরিকার একটা বইয়েরটাকে মুরাকামিকে আবিষ্কার করছি, তার মানেটা হচ্ছে যে আমরা 500 জন অনুবাদকের যে ব্যর্থতা না করতে পারার সেই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যাওয়ার পরেই একটা সংস্কৃতি বা দেশের সাহিত্য 7টা সমুদ্র পার করে গিয়ে একটা অন্য দেশের বুকশেলফে জায়গা পেতে পারে। সো সেইটাও কিন্তু আমাদের একটা মনে রাখার জায়গা, কি একদিনে হবে না এবং প্রচুর ব্যর্থতা ব্যাক অ্যান্ড ফোর্থ চলতে থাকে। তো ইট ইজ নট আ মানে অনেক সময় যেটা আমাদের করতে গিয়ে, এখন আমরা যেহেতু অনেকের সাথে কাজ করি তখন আমরা করতে করতে রিয়েলাইজ করি যে অনুবাদের প্রসেসটাই হচ্ছে একটা সংলাপের মতন, মানে সেটা একবারে হবার নয়, মানে ব্যর্থতাটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটাতে বারবার ফেরত যেতে হয় এবং প্রত্যেকটি ব্যর্থতা থেকে একটু একটু করে উৎকর্ষের দিকে এগোনো আর কি। এবং আর এই কয়েকদিন আগে আমাদের সাথে একজন দক্ষিণ ভারতের একজন কেরালিয়ান কবির কথা হচ্ছিল, যিনি যার একটা কবিতার আমার একটা খুব মানে আমার মনে খুব আটকে গেছে, যিনি বলছিলেন যে দুটো ভাষায় যিনি অনুবাদকের মধ্যে সবসময় একটি তৃতীয় উৎকৃষ্ট অনুবাদ খাড়া হয়ে থাকে, অনুদিত মানে সোর্স সাহিত্য এবং অনুবাদ অনুদিত সাহিত্যের মাঝখানে যিনি অনুবাদক তিনি জানেন দের ইজ আ থার্ড
perfect translation which nobody can find, which nobody can reach, but that is there. So that is something to think about. মানে এটা আমাকে খুব ভাবিয়ে চলেছে। আচ্ছা আমি আমি আপনাদের মানে এখান থেকে দুটো প্রশ্ন আমি পেয়ে গেলাম, সেই দুটো প্রশ্নে যাব। তার মধ্যে আমি শুধু বলে রাখি বিষয়টা, একটি হলো একটা দাদা একটা কথা বলছিলেন, বিশ্বদীপ দাদা, যে একজন মোটামুটি ভাবে একজন খুব আলোচিত লেখক হয়ে উঠলে তার মধ্যে যেমন তিনি আমাদের বললেন ইয়ের কথা, মুরাকামির কথা আমরা বলতে পারি, আচেবের কথা বলতে পারি, আমরা মার্কেজের কথা বলতে পারি, তো এই লেখকগুলো অন্য লেখকদের জন্য পথটা সহজ করে দেয়। এখান থেকে আমি অনুবাদকদের একটা প্রসঙ্গে যাব। আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে ওই অনুবাদ, ভালো অনুবাদের কথা। আমরা প্রায় ভালো অনুবাদটাকে আমরা সবসময় বলি যে মানসম্মত অনুবাদের বিকল্প নেই, কারণ প্রথম শর্তটাই তাই যে আসলে একটা টেক্সটের ভালো অনুবাদ হতে হবে। কিন্তু যদি সেই শর্তটা পূরণ করে, ধরুন মানিকের, তারাশঙ্কর, বিভূতি বা সমকালীন যে কোনো লেখকের, তারপরও কি ইউরোপ প্রস্তুত, লন্ডনের একটা প্রকাশনা, তারপরও কি আমেরিকান প্রকাশনা প্রস্তুত ভালো অনুবাদ বলেই সেটা প্রকাশ করবে? নট নেসেসারিলি, সেটা কিন্তু না। এই প্রসঙ্গে আমরা যাব, তার আগে আমি একটু যেটা বলতে চাচ্ছি যে আমাদের অনেকেই কমেন্ট করছেন, তো অনেক কমেন্ট করবেনও, তো আমরা এখন একটু কিছুটা পড়ে নিই, তাহলে আমি শেষে একবারে সবার মেসেজটা আপনাদের জানাতে পারবো না। তো আমি একটু জাস্ট এদের শেষ করে আবার আমরা আলোচনায় ফিরছি। আমাদের আব্দুর রাজ্জাক বলে একজন আছেন, তিনি আমাদের আয়োজনের জন্য ধন্যবাদ দিচ্ছেন, এবং সিজান মাহমুদ, তিনি আমাদের জানি অনেকগুলো গুণ, তার লেখক তো বটেই, সঙ্গীত, সঙ্গীতের মানুষ, সব দিকেই শিল্প সাহিত্যের সব দিকেই অনুরাগ তার, তিনি নির্মাতাও, তো তিনি আমাদের সঙ্গে শুনছেন বাইরে থেকে এবং তিনি বলছেন যে গুরুত্বপূর্ণ আলোচনা। তারপরে সুকুমল মদক, উনিও গুরুত্বপূর্ণ বলছেন। আজিজ লিটন, অনুবাদের মধ্য দিয়ে বিশ্বভারতীতে আমি সুস্থান নতুন করে, হ্যাঁ অবশ্যই, খুব দরকারি আলোচনা। After a long history of negligence, it sees that Bengali literature is going to be translation to the honest step. Definitely. তারপর আমাদের এখানে একটু কমেন্ট আমি দেখতে চাই, সবরাম নাজিয়া যেটার কথা আমি বলছিলাম, যে আমাদের একটি ঘাটতি হলো যে বই সম্পর্কে তথ্য পাওয়া খুব দুষ্কর, এক হলো যে সমালোচনা সাহিত্য বাংলাদেশে খুব দুর্বল এবং প্রায় নেই, দুই হলো যে বাস্তবতা এটাই যে রিভিউ বই প্রকাশনা নিয়ে তথ্যাবলী ইংরেজিতে প্রায় পাওয়াই যায় না, বাংলাভাষী নন এমন মানুষের পক্ষে কি বই বেরোচ্ছে, তার মান কি, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পাওয়া প্রায় অসম্ভব। আমাদের একটা দুটো ব্লগ থাকা দরকার, চৈনিক সাহিত্যের জন্য একটি কালেক্টিভ ব্লগ আছে পেপার পাবলিক, মার্শা কোয়েলি বলে একজন অনুবাদক লেখক আরবি সাহিত্য সম্পর্কে একটি ব্লগ চালান। আচ্ছা, এটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা এটা পিক করে রাখলাম, আমরা নিশ্চয়ই এই আলোচনায় একটু ফিরব। তারপরে আমাদের যোগ্যতম অনুবাদক হওয়ার সুযোগ ছিল, কারণ তারা কি ঔপনিবেশিক ভাষা শেখার কারণে এটা বলছেন, উনি পিছিয়ে থাকার কারণ কি, আমরা তো আসলে ইংরেজিটা ভালো শিখতে পারতাম, সেটা বলছেন। স্ট্রংলি এগ্রি, এই যে সমকালীন লেখকদের ব্যাপারে বিদেশি প্রকাশকদের আগ্রহ বেশি, এটা শবনম নাদিয়া বলছেন, মানে তিনি তো এখন অনুবাদের সঙ্গে সম্পৃক্ত ভীষণভাবে এবং বাংলাদেশের সমকালীন লেখকদের তিনি অনুবাদ করছেন, তো এটা তার যেটা বলছেন এটা নিশ্চয়ই এটা ভিত্তি আছে বড় রকমের। ইন্টারনেট কানেক্টিভিটি, আমার মনে হয় আমরা এই মুহূর্তে ঠিক আছি, হয়তো মাঝে কোনো সমস্যা দেখাতে পারে। অগ্রাধিকার পাবে, আচ্ছা, আমাদের কোনো একটি মতের সঙ্গে উনি সহমত হয়েছেন, লোকাল ল্যাঙ্গুয়েজেস আর নট ইজি টু বি ট্রান্সলেটেড ফর দ্য রিডার্স ইন জেনারেল। আচ্ছা, সেটা আমরা আলোচনা করছি এবং আরো করবো অবশ্যই। বিষ্ণুপ্রিয়ার কোনো মন্তব্য তিনি এগ্রি করছেন, এবং হিশাম মোহাম্মদ, হাউ ট্রান্সলেট দ্য কালচার ফ্রম দ্য সোর্স টেক্সট অর দ্য লিটারারি এসেন্স অফ স্টোরি। আচ্ছা, আমি একটু কথা বলি এই প্রশ্ন প্রসঙ্গে, সেটা কিছুই না, আসলে আমাদের আলোচনাটা আজকে ট্রান্সলেশন থিওরি বা টেকনিক নিয়ে না, আমি শুরু করছি কিন্তু সেই জায়গা থেকে আপনাদের বোঝানোর জন্য, কারণ ওটা একটা অন্য বিষয়। অনুবাদ সাহিত্য নিয়ে যখন কথা বলি তখন দুটো বিষয়ের সঙ্গে জড়িত, একটি হলো অনুবাদের প্রসেসটা, তো প্রসেসটা নিয়ে আজকে আমরা না, ওটা ডেফিনেটলি আমরা অন্য একটা দিন আলোচনা করবো। আজকে হচ্ছে যে অনুবাদের প্রসেসটা না, আমরা আসলে অনুবাদ সাহিত্যের মার্কেটিং, অন্যান্য যে উপস্থাপনা, প্রচার, প্রকাশ, যেটা নিয়ে আলোচনা একদমই হয় না। ট্রান্সলেশন যে ধরুন থিওরিটা আসলে কতটা গুরুত্ব দরকার এটা নিয়েও আলোচনা হতে পারে, বা থিওরি নিয়ে আলাদা করে আমাদের ধরুন কোর্সও আছে কিছু কিছু বিষয়ে, কিন্তু যে আলোচনাটা আমরা শুরু করছি এই আলোচনাটা আমরা কোথাও হতে দেখি না, ফলে আমরা আজকে একটু বাইরের আলোচনা করছি। বইটি অনুদিত হলো হোয়াট কামস নেক্সট, আমরা সেই জায়গায় আসলে আলোচনা করছি, তো আমরা নিশ্চয়ই হিসামের যে প্রসঙ্গ সেটা আমরা অন্য কোনো দিন ফিরবো, কারণ আজকে আমাদের একটা সময়ের মধ্যে দুটো জিনিস আমরা কভার করতে পারবো না। অসাধারণ আলোচনা, অনুবাদ নিয়ে কোনো কাজই হয় না, এর জন্য আমরা কাউকে চিনি না বা আমাদেরও কেউ চেনে না, খুব ভালো উদ্যোগ। তো আমি এই ছিল মোটামুটি এখনকার পার্ট, আমি ইয়েতে ফিরতে চাই,
শব্দ না দিয়ে যে দরকারের কথা বলছিলেন ব্লগিং এবং এই ক্ষেত্রেটা ফিরবো, কিন্তু তার আগে আমি আমার দুটো প্রশ্ন আপনাদের কাছে আগেই করে গেছি। একটি জায়গায় আমি একটু মন্তব্য করে বিশ্বদীপ দাদার কাছে যাব। বিশ্বদীপ দাদা শুরুতে বলছিলেন যে একটা টাওয়ারিং ফিগার একটা একটা ল্যাঙ্গুয়েজ দিকে, এবং আরেকটি জায়গায় উনি বলছিলেন, আমি দুটো একটু রিলেট করব, যে অনুবাদ করতে গেলে যেটা বিষ্ণুপ্রিয়াও বললেন যে আমাদের যে ক্লাসিক টেক্সট সেইটা ভাষাটা অনুবাদ করা ডিফিকাল্ট, সেজন্য আমরা একটু কন্টেম্পোরারি নিলে সুবিধা হয়, কারণ আমাদের একটু সহজ হয় ভাষাটা। এক্ষেত্রে আমি একটা জায়গা যদি ধরি, দুটো জায়গা বাংলা সাহিত্যে পিছিয়ে থাকাটা মার্কেটিং এর জায়গা থেকে, এক হলো বাংলাদেশ দুই বাংলা থেকে, আমি বাংলাদেশ যখন বলছি তখন আপনারা ধরে নেবেন যে একটু একটু ওয়াইড সেন্সে, যে দুই জায়গা থেকে আমরা দেখবো যে আমাদের ইংরেজিতে বাংলাদেশের থেকে কলকাতায় থেকে, আমি বলছি না নট নেসেসারিলি বাইরেই থাকতে হবে, থেকে ইংরেজিতে কোনো প্রতিনিধিশীল লেখক নেই যার মূল ভাষাটা ইংরেজি। অ্যাট দ্য সেম টাইম বিদেশে ডায়াসপোরিক কনটেক্সট থেকে আমাদের অতটা বড় লেখক আমরা পাইনি যেটা ইন্ডিয়া আরো যাদেরকে পেয়েছে, রোহিন্টন মিস্ত্রিকে পেয়েছে, বা ধরুন ভারতী মুখার্জিদের কথা যদি বলি, অরবিন্দ, অনেক নাম তো, অমিতাভ, অনেক নাম আছে, কিন্তু ওই অর্থে বাংলা সাহিত্য থেকে একেবারেই বাংলা সাহিত্য নিয়ে টেক্সট, বাংলা সংস্কৃতি নিয়ে লেখেন, বাংলার ইতিহাস নিয়ে লেখেন, কিন্তু ইংরেজিতে এবং প্রমিনেন্ট। হ্যাঁ, যেমন আমরা তো ইন্ডিয়ার অনেকেই পেয়েছি, নাইপল থেকে, রুশদি থেকে, অনেকে ওল্ড স্কুল অফ ডায়াসপোরা, কিন্তু কন্টেম্পোরারি সময়ে পাইনি, তার মানে ডায়াসপোরা থেকে আমরা পাইনি, আবার ইংরেজিতে লেখেন খুব স্ট্রং আমি বলতে চাচ্ছি, কিন্তু অনেক কিছু আমার এই আলোচনা মানে আলোচনায় থেকে এটা ভাববেন না যে আমরা কাউকে ছোট করছি, নিশ্চয়ই কেউ কেউ আছে, আমি বলতে চাচ্ছি আমার রিসার্চ একেবারেই চিনো আচেবে পর্যায়ের আলোচনা, ওই পর্যায়ে কেউ টাওয়ারিং ফিগার হয়নি, সেটা দুই জায়গা থেকে। আচ্ছা, আমি যে পয়েন্টে বিষয়টি কাছে যেতে চাই, এতে সমস্যা হয়েছে আর একটা জায়গা, একটা হলো টাওয়ারিং ফিগার না থাকে তার আগ্রহী হলো না, আর একটা জায়গা হচ্ছে যে অনুবাদক, নতুন অনুবাদক, ধরুন বিষ্ণুপ্রিয়া হোক, আমাদের স্বপ্ন নাদিয়া হোক, যদি তারা ইংরেজিতে অনুবাদ করতে যান, তখন তারা প্রথম কোনো কোনো বিষয় অনুবাদ করছেন, প্রথম, ফর দ্য ফার্স্ট টাইম, যদি ওই কালচার থেকে নতুন একজন ইংরেজি লেখক অলরেডি থাকতেন, তাহলে উনি হিস্ট্রিক্যাল কিছু জায়গা সলভ করে দিতেন, বা যদি কেউ ডায়াসপোরিক লেখক থাকতেন গ্লোবালি, তাহলে হতো কি যে ওই কালচারটা তো তিনি অলরেডি একটা ডেফিনেশন দাঁড় করাই দিতেন রিডারদের মনে, এবং দেখা যেত কি একজন অনুবাদক বিষ্ণুপ্রিয়া তখন ওই লেখকের কাছ থেকে, ঝুম্পা লাহিড়ির কাছ থেকে নিচ্ছেন যে উনি বাংলার এই বিষয়টাকে কিভাবে অলরেডি একটা ব্যাখ্যা দাঁড় করাইছেন, যেহেতু আমাদের এখান থেকে ইংরেজিতে কেউ দাঁড়ায়নি শক্তিশালী, অনুবাদকদের জন্য ডিফিকাল্ট হচ্ছে যে তাকেই তৈরি করতে হচ্ছে এই টার্মিনোলজি বলি, জার্গন বলি, অনেক কিছু ইংরেজিতে যেটা ইন্ট্রোডিউস করাতে হচ্ছে, তো এইটা একটা সমস্যা কিনা এটা অনুবাদকদের জন্য কেউ ইংরেজিতে ওই রকম দুই তিনজন লেখক না দাঁড়ানো। আর একটা হলো ডায়াসপোরিক কনটেক্সটে আমাদের প্রতিনিধিত্বশীল লেখক ওই রকম না দাঁড়ানোটাতে প্রকারান্তরে আমাদের বাংলা সাহিত্যের জন্য ক্ষতি হচ্ছে কিনা, এটা আসলে প্রশ্ন। এটা আমি অ্যাকচুয়ালি আমি একটু আগবাড়িয়ে উত্তর দিতে শুরু করলাম, তার দুটো কারণ, এক নম্বর হচ্ছে যে এই এই যে এই জায়গাটা আমি খুব ক্লোজলি ফিল করেছি একটা পয়েন্টে, কারণ আমি যখন পড়াশোনা করছিলাম তখন তখন আমাকে তখন রিপ্রেজেন্টেটিভ, আমার কালচারের রিপ্রেজেন্টেটিভ ইংরেজি লেখক হিসেবে ঝুম্পা লাহিড়ির নাম আমি শুনেছিলাম দু একজন আমেরিকান আমার প্রফেসরদের কাছে, যারা মোটামুটি সাহিত্য পাঠ করেন, কিন্তু ঝুম্পা লাহিড়ি পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে যখন পড়েছি তখন কিন্তু আমার ওনাকে আমার কালচারের রিপ্রেজেন্টেটিভ মনে হয়নি। ঝুম্পা লাহিড়ি একজন ট্রানজিশনাল লেখক, মানে যার দুদিকে, উনি হচ্ছেন ডায়াসপোরার লেখক, কিন্তু আমি তো ডায়াসপোরিক পার্সন, আমার আইডেন্টিটি তো ডায়াসপোরিক নয়, ফলে আমি আপনি যেটা বললেন যে হ্যাঁ হয়তো হতে পারতো, মানে যদি একজন রুশদি আজকে বাংলা থেকে তৈরি হয় যিনি ইংরেজিতে লিখবেন এবং এমন শক্তিশালী লিখবেন যাতে করে এই সেই কালচারাল ট্রান্সফারটা খুব অরিজিনালি হবে, অর্গ্যানিক্যালি হবে তার ভাষার মধ্যে দিয়ে, তাতে করে অনুবাদকের কাজটা, অনুবাদকের ওই যে ওই ক্যারি করার কাজটা, একটা সংস্কৃতিকে বা তার ইতিহাস এবং তার ভূগোল সমস্তটাকে টেনে নিয়ে যাওয়ার যে ড্রেজিং এর কাজটা একটু সহজ হতে পারে, কারণ লোকের একটা প্রাইমারি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, সেটা 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 হতে পারে, হ্যাঁ ইয়েস আই এগ্রি, কিন্তু এই জায়গাটাতে আমার একটুখানি মনে হয় যে আমার মনে হয় যে যদি যদি বা সেটা নাও হয়, অনুবাদকদের সমস্যাটা একদিক থেকে পুষ্টিকর ভাষার দিক থেকে, কারণ সমস্যা না হলে তো
উৎকর্ষ লাভ হয় না আমার মনে হয়, কারণ এই যে আমি আমার অনুবাদক হিসাবে আমার যে কালচারাল লোকেশন যেখানে মানে একজন নেটিভ রাইটার যখন আমি ধরুন আমি যখন অরিজিনালি লিখছি ইংরেজিতে বা আর আমি যখন একজন বাংলা লেখকের লেখা ইংরেজিতে অনুবাদ করছি, এই দুটোই হচ্ছে দুরকম ক্রিয়েটিভ প্রসেস, কিন্তু দুটো কি সমান? হ্যাঁ, দুটোই ক্রিয়েটিভ প্রসেস, কিন্তু সেখানে হোয়াট মেক্স দেম ডিফারেন্স ডিফারেন্ট ইজ হোয়াট মেক্স দেম ডিফারেন্ট ইজ নট দ্য নট দ্য পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ যে এই যে দুটো আলাদা প্রসেস, এই দুটোরই কিন্তু দুটোরই বিয়ারিং আছে, মানে দুটোরই গেইন আছে, দুটোরই দুটোই খুব দুটোরই লাভ আছে আমার বলে মনে হয়। কারণ যদি বা একজন রুশদি না থাকেন তাহলে এই যে আমরা 100 জন অনুবাদক মিলে নানা ধরনের ভালো মন্দ অনুবাদ করে চলেছি এবং ভাবার চেষ্টা করছি যে কিভাবে একটা অ্যাকসেন্টকে আমি অনুবাদ করতে পারি, অ্যাকসেন্টের ভেতরটা ধরার চেষ্টা করছি, এই এই স্ট্রাগলটার একটা খুব এই স্ট্রাগলটা অবশ্যই একটা ভালো দিকে যাবে বলে আমার মনে হয়, এবং সেটা মানে সেটা আমরা দেখতে পাবো, সেটা আই এম হোপফুল। এটা আমাদের খুব বাংলায় শুরু হয়েছে এবং খুব মানে দু একটা যে খুব ভালো অনুবাদ নেই সেরকমও নয়, আছে, কিন্তু স্কেলটা এখনো ছোট, কিন্তু এই প্রসেসটার কোনো তুলনা হয় না। মানে যদি এবং যিনি ধরুন এইখান থেকে ধরুন কলকাতাতে বা ঢাকায় বসে একজন অরিজিনাল ইংরেজিতে লেখা শুরু করলেন, এই যেমন আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিছিলাম একজন কেরালীয় কবির কথা, উনি অরিজিনাল ইংলিশে লেখেন কিন্তু উনি হচ্ছেন উনি আইডেন্টিফাই করেন একজন দলিত কবি হিসাবে, ওনার লেখার ওনার সাংস্কৃতিক বেসটা হচ্ছে ওনার দলিত সংস্কৃতি এবং সেই নিয়ে উনি লেখেন। ওনার সাথে আমার যখন লেখা নিয়ে কথা হচ্ছিল, লেখা অনুবাদ এবং ওনার কালচারাল ব্যাগেজ এবং কিভাবে সেখানে কিন্তু সেখানে সেখানে ওনার নিজের ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে একটা অনুবাদ আছে, যদিও উনি বিলং করেন দলিত সংস্কৃতিতে যেখানে ওনার মা বাবা এবং ওনার মাতৃভাষা হচ্ছে একটা অন্য এবং ওনার মানে সৃজনশীলতার ভাষাটা অন্য, সেখানে একটা খুব ইন্টারনাল অনুবাদের কাজ উনি করে চলেছেন এবং সেইখানেও কিন্তু ওই একটা গ্যাপ কিন্তু তৈরি হয়েই যাচ্ছে, ফলে অনুবাদ এবং একজন নেটিভ মানে নেটিভ কালচারে বিলং করেন একজন লেখক যিনি অন্য একটা ভাষাকে বেছে নিয়েছেন লেখার জন্য, এটা একটা খুব লেয়ার্ড প্রসেস বলেন, এটার মধ্যে অনেকগুলো স্তর আছে এবং সেগুলো কোনোটাই বাদ দেবার নয় বলে আমার মনে হয় এবং কেউই কাউকে রিপ্লেস করতে পারবে না, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। মানে ওই জায়গায় না, হ্যাঁ বিশ্বদীপ দাদা একটু বলেন, প্রসঙ্গটা রিপ্লেসের জায়গায় না, যে কোনোভাবে রিলেট করা, যে যখন অমিতাভ যখন সুন্দরবন নিয়ে একটা উপন্যাস লিখছেন, ধরুন সুন্দরবন অঞ্চল নিয়ে মানে উনি যখন লিখছেন, সেই উপন্যাসটা একইভাবে সুন্দরবন নিয়ে অন্য একটা উপন্যাস যখন কেউ অনুবাদ করবে তখন হেল্প করবে দুটো জায়গা থেকে, এক হচ্ছে ওই অনুবাদককে হেল্প করবে, বড় হেল্পের জায়গা যেটা আমি বলছি অনুবাদককে না, ওই একই উপন্যাস যখন কেউ যদি অমিতাভেরটা বিদেশি ফরেন রিডার পড়ে থাকেন অলরেডি, এরপরে যখন নতুন উপন্যাস সুন্দরবন নিয়ে পড়বেন তখন তার জন্য ওইটা আরেকটি অ্যাক্সেসটা ইজি হয়ে যাবে, দ্যাটস মাই পয়েন্ট। ভারতবর্ষে বহু ইংরেজিতে লেখা হচ্ছে এবং কিছু ইন্টারন্যাশনাল ফোরামে এবং দে আর গেটিং রেকগনাইজড এন্ড অ্যাওয়ার্ডেড অলসো, তার ফলে কি হচ্ছে, তার কেন সেটা হচ্ছে, কারণ সায়েন্স ফিকশনের একটা ধারা ছিল এবং যখনই ভারতবর্ষের বিভিন্ন জায়গার লোকে ইংরেজিতে সায়েন্স ফিকশনটা লিখছে, তারা তাদের সংস্কৃতি থেকে কিছু নতুন ভঙ্গি সায়েন্স ফিকশনে নিয়ে আসতে পেরেছে এবং তার রেজাল্ট কি হয়েছে যে বিভিন্ন ভাষায় যে সায়েন্স ফিকশন লেখা হয় ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে তার অনুবাদটার আগ্রহ তৈরি হচ্ছে। তো সেরকম ক্ষেত্রেও যেমন এক্ষুনি মুজাফর আপনি বললেন যে অমিতাভ ঘোষের লেখা সুন্দরবন, ইয়েস দ্যাট হেল্পস, কারণ সেখানে তুমি আমি কালচারটাকে পৌঁছে দিচ্ছি এবং তার ফলে ওই 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 ব্যাপারে বাংলায় লেখা কেউ যখন কোনো অনুবাদক যেন অনুবাদ করবেন, আই এম শিওর, আমি নিজে অনুবাদক নই, হি অর শি উইল রেফার অমিতাভ ঘোষের রাইটিং, যে কীভাবে উনি ওই জায়গাটাকে এনেছেন, তার একটা একটা ইনপুট হবে, অবভিয়াসলি এটা পরস্পরের পরিপূরক। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আমরা যাই, ওই শব্দম আসলে আজকে যেটা হলো যে আমরা প্রথমে ধারণা করছিলাম যে 40 মিনিট এরকম, মানে আমাদের সঙ্গে যারা শুনছেন আমার মনে হয় আলোচনায় যে জায়গায় আছে আমরা এই জায়গায় হঠাৎ করে সাডেনলি স্টপ করতে পারি না, এই জায়গায় আমরা আরেকটু আলোচনা টেনে নিয়ে যাবো এবং আমরা প্রিসাইজলি শেষে
অ্যান্টোনিমস নিয়ে কিছু কথা বলবো আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা, বিশেষ করে অ্যাওয়ার্ডটা নিয়ে যেটা রিসেন্টলি অফার করা হয়েছে সেই জায়গাগুলো যাব। আমরা একটু প্রিসাইজ এখন আলোচনায় যাব, যেটি স্বপ্নম নাদিয়া বলছিলেন যে ব্লগিং এর কথা, যে যে বইটি প্রকাশিত হচ্ছে বাংলায় সেটা দুই ধরনের ব্লগিং, একটা হলো বাংলা বইটার ইংরেজি রিভিউ বা আলোচনা, সেটা একটা ইন্টারেস্ট গ্রো করবে হয়তো কেউ ফরেন রিডার পড়লে বা অনুবাদকের নিজেও, তিনি যদি অনেক সময় বাংলাটা প্রথমে নাও পড়ে থাকেন। আরেকটি হলো যে বইটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে যে বইটা অনুবাদ হয়ে গেল লাইক পেঙ্গুইন থেকে বের হলো কিন্তু দেখা গেল যে বইটার ভালো জায়গায় যদি রিভিউ অনেক সময় পেঙ্গুইনের পক্ষ থেকে নাও করা হয়, যদি কোনো পাঠকও আগ্রহী ভাবে বিভিন্ন ব্লগে তারা নিজে থেকে করেন আলোচনাগুলো, বা কোনো ফেমাস ব্লগার যদি তৈরি হয়, তিনি নাম ধরেই বলেছেন দুজন, ওই ব্লগগুলো আমরা জানি ব্লগারদের, এইরকম আমরা কিন্তু জানি যে ইউটিউবার আসছেন, যিনি যে ইউটিউবার চমৎকার ফুডের আইটেম নিয়ে খুব ফেমাস, কেউ হয়তো চমৎকার ভাবে কোনো টয়েজ রিভিউ দেয়, কেউ হয়তো আরেকটি জিনিসের রিভিউ দেয়, তো এক একজন ফেমাস ইউটিউবার আছে, কেউ বাইক নিয়ে রিভিউ দেয়, তো বুক রিভিউয়ার এরকম ফেমাস যদি কেউ ইউটিউবার তৈরি হতো বাংলা থেকে, যিনি ইংরেজিতে কাজটা করবেন বা বাংলাতেও করলেও সেটাও হেল্প করবে অনুবাদককে, এই রিভিউ এর কাজটা করলে যেটা হতো যে একজন ফেমাস ইউটিউবার নিশ্চয়ই কোনো না কোনো বই পৌঁছে দিত, তো এটা ইউটিউবার হোক ব্লগার হোক ইন এনি ফর্ম, সেটা কিন্তু আমাদের নেই, যেটা খুব চমৎকার একটি প্রশ্ন আমাদেরকে উত্থাপন করলেন স্বপ্নম নাদিয়া, যেটা হয়তো তিনি ফেসও করেন। এখান থেকে দাদার কোনো প্ল্যান আছে কিনা যে অ্যান্টোনিমসেরই একটা ব্লগিং পেজ থাকলো আর একটা, যেটা পাবলিকরা গিয়ে ইচ্ছে মতো লিখতে পারবে কোনো বই নিয়ে ছোট ছোট করে কোনো প্রসঙ্গ, এইরকম কোনো ব্লগিং সাইট অ্যান্টোনিমস ভবিষ্যতে ইন দ্য ফিউচার করতে পারে কিনা? হ্যাঁ, মানে নাদিয়া স্বপ্নম যেটা বললেন অত্যন্ত সত্যি কথা, পুরো প্রসেসটা কিন্তু অনেক লম্বা। আমরা মানে একটা হচ্ছে যেমন বিষ্ণুপ্রিয়া যেদিকে লক্ষ্য রাখি যে অনুবাদ কোনটা করব, কিভাবে করব, কিভাবে অনুবাদক তৈরি করব, তারপরে হচ্ছে কিভাবে সেকেন্ড স্টেজটা হচ্ছে কিভাবে আগ্রহ তৈরি করব। এই অ্যান্টোনিম ম্যাগাজিনটা একদিকে আগ্রহ তৈরি করার জায়গা, হ্যাঁ, এরকম ব্লগিং একটা আরেকটা আগ্রহ তৈরি করার জায়গা করতে হবে। এবং আমাদের ইচ্ছা আছে, আমাদের শক্তি খুব কম, আমরা শুরু করেছি খুব কম সময় ধরে, এই যে বুক ক্লাব, একটা ট্রান্সলেটেড বুক ক্লাব চালু করা যেখান থেকে আমরা প্রচার করতে পারবো, এরকম বিভিন্ন রকমের ছোটো ছোটো কাজগুলোকে জুড়ে একটা আগ্রহ তৈরি করার জায়গা করতে হবে। আর থার্ড প্রসেস হচ্ছে তারপর এই আগ্রহটা তৈরি হলো এবং অনুবাদক তৈরি হলো, কীভাবে সেটা পৌঁছে দেবো ডিস্ট্রিবিউশন, যেটা অনলাইন ইবুকের জন্য ডিস্ট্রিবিউশনটা তো ইজি হয়েছে, কিন্তু অন্যান্য যদি প্রকাশনার ক্ষেত্রে যদি যেতে হয় অনেক, পার্টিকুলারলি আমি আমেরিকার দিকে দেখি অনেক জটিল প্রসেস আছে। সো ইট ইজ ক্যানট বি ওন ইন ওয়ান ডে, ইট ইস এ প্রসেস, কিন্তু আগ্রহ তৈরি করার জন্য ব্লগিং বুক ক্লাব এগুলো প্রচন্ড দরকারি হবে। আচ্ছা, আরেকটি বিষয় যেটা আমার ব্যক্তিগত জায়গা থেকেই দেখেছি কাজ করতে গিয়ে, আজকে আমাদের সামনে নিশ্চয়ই আমাদের সঙ্গে বেশ কয়েকজন ইংরেজি অনুবাদক আছেন এবং যারা ইংরেজিতে অনুবাদই করেন না তাদের সাহিত্য চর্চার মাধ্যমটা ইংরেজি, নিজে মৌলিক ইংরেজিতে লেখেন, পড়েনও হয়তো স্বচ্ছন্দ্য বোধ করেন বাংলা থেকে ইংরেজি, মানে এরকম মানুষজন আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছে। তো আমি তাদেরকে বলছি না, তারা আমি জানি খুব ওয়েল রেড, আমি তাদের সঙ্গে ব্যক্তিগত চিনি, কিন্তু আমি এর বাইরে আমি যে লার্জার কমিউনিটি যেটা বলছি, যারা ইংরেজি সাহিত্য চর্চা করেন এবং বাংলা সাহিত্য কারিভদ্রে বা নিয়মিত অনুবাদ করেন, অধিকাংশ ক্ষেত্রে যে গ্যাপটা আমি দেখেছি সেটি হলো তাদের নিজেদের মধ্যেও, মানে স্বপ্নম নাদিয়া যেটা বললেন যে একটা রিভিউ হেল্প করবে, কিন্তু আমি বলছি যে অনুবাদকদেরও অধিকাংশ সময় দেখি যে বাংলা বই বাংলা উপন্যাস সম্পর্কে বাংলা ওভারঅল সাহিত্য সম্পর্কে কম ধারণা রাখেন। আমি এইটা একটু একটু এইভাবে বলছি, কেউ আহত হবেন না, কারণ আমি ব্যক্তিগতভাবে কথা বলতে গিয়ে অনেক লেখককে দেখেছি, ধরুন আমি একটা কন্টেম্পোরারি জন ভালো লেখকের কথা বললাম যিনি লেখেন, হয়তো দেখা গেল তিনি অনুবাদ করেন কিন্তু তিনি তার কোনো লেখাই পড়েননি, হয়তো দেখা গেল তার 20-25 উপন্যাস আছে বা তার কোনো দেখা গেল নামই শোনেনি, এরকমও ঘটনা ঘটে, আমার ব্যক্তিগতভাবে দেখেছি। তো আমি বলতে চাচ্ছি যে যিনি ঢাকা থেকে হোক বাইরে থেকে হোক যদি তিনি বাংলা ভাষা সাহিত্য অনুবাদের কাজটাকে গুরুত্ব দেন, আমি যারা অকেশনালি করেন হয়তো ভালো লাগছে না করলেন তাদের কথা আলাদা, কিন্তু যারা সাহিত্যটা ভালোবেসে করেন আমার মনে হয় তাদেরকেই এই উদ্যোগীটা হওয়া উচিত কিছুটা হলো, যে না বাংলাদেশে এই বছর কোন বইটা ভালো বের হলো বাংলা ভাষায়, কলকাতায় কোনটা ভালো বই বের হলো এবং কোন লেখক আমার মেজাজের সঙ্গে যায়, আমি যে অনুবাদ করব তাকে একটু ফলো করা, যে তার সব বই ভালো হবে না কিন্তু কোন বইটা তার অনুবাদযোগ্য। তো তারাও যদি আমাদের একটু রেগুলার, যারা বাংলা সাহিত্যে লিখছেন সবসময় 8-10 জন লেখক থাকেন ভালো লেখেন, অনেককে পড়া প্রয়োজন নাই, কিন্তু তারা যদি একটু সিলেক্টিভ হয়ে রেগুলার বেসিসে বাংলাদেশের বইগুলো পড়েন, হয়তো তারা অনেক সময় পড়ছেন না বিশ্ব সাহিত্যে এই সময় ভালো বই কোনটা বের হলো, করছেন তো ইংরেজি বইগুলো, একই সঙ্গে যদি তারা বাংলা বইটা পড়েন
আমি একটা বড় গ্যাপ দেখি, এটা গ্যাপটা দুই সাইড থেকেই। এক হচ্ছে যিনি অনুবাদ করেন তিনি ইংরেজি সাহিত্যে অনুবাদ করছেন এবং দেখা যায় ইংরেজি সাহিত্য যতটা জানেন, ভাষার প্রশ্ন না, ভাষা তিনি বাংলাটা জানেন, কিন্তু আমি বলতে চাচ্ছি সাহিত্যের যে জানাশোনা সমকালীন, তিনি বিদেশি সাহিত্য নিয়ে যতটা জানেন তিনি বাংলা সাহিত্যের অনুবাদ করছেন, কিন্তু ভেরি স্যাডলি বাংলা সাহিত্যের এই সমকালীন প্রোগ্রেস নিয়ে তিনি কিছু জানেন না, যে কোন সাহিত্যের কার কি প্রবণতা, ইলিয়াসের কি প্রবণতা, এই ট্র্যাডিশন সম্পর্কে তার ধারণা নেই। এক হচ্ছে তিনি ইংরেজি সাহিত্য থেকে পড়াশোনা করছেন একাডেমিক ভাবে, ফলে সেই পর্যায়ে তার স্কুলিংটা হয়নি, কিন্তু পরবর্তীতে ব্যক্তি আগ্রহী যতটুকু জানার দরকার সেই জায়গাতে একটা ঘাটতি সবার না কারো কারো ক্ষেত্রে আমি দেখছি। এটা একটা প্রসঙ্গ। আরেকটি ঘাটতি হচ্ছে নেটিভ রাইটারদেরও। এবার আসছি আমি নেটিভ রাইটারদের সমালোচনা, যারা মূল ভাষায় লিখছেন তারাও দেখা যায় কি, যারা অনুবাদ করছে তাদেরকে জানে না, এবং যারা ইংরেজি ভাষায় লেখেন একই দেশে থেকে, সেই নেটিভ রাইটার মুরাকামির ইংরেজি বইটা পড়েন কিন্তু দেশের মধ্যে থেকে একজন ভালো ইংরেজি বই লিখেছেন সেই বইটা পড়েন না, তার মনে হয় যেন বিদেশি ইংরেজি বইটাই ভালো হবে, তার দেশি একজন ইংরেজি লেখক আছেন, ইংরেজি ভাষার লেখক, তাকে তিনি অবজ্ঞা করেন। ফলে এই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করাটাও দরকার কিনা বিশ্ববিদ্যালয়। প্রথম যে প্রশ্নটা আপনি করলেন যে অনুবাদক সে বাংলা সাহিত্য সম্বন্ধে কি যথেষ্ট জানে, তার হয়তো বেশি জানার ইংরেজি সাহিত্যে, আমার নিজস্ব মতামত এবং যেটুকু আমি জানি অনুবাদ সম্বন্ধে, যে যে অনুবাদ করবেন সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে তার বেশি জ্ঞান হওয়া দরকার ডেস্টিনেশন ল্যাঙ্গুয়েজে। সো দ্যাট অলসো মিনস তাদের সোর্স ল্যাঙ্গুয়েজে কোনটা শ্রেষ্ঠ কোনটা ভালো হচ্ছে তারা সবসময় জানবেন না, এবং তাদের দোষ নয় কারণ আমাদের সময় সীমিত, এবং তার মধ্যে কোনটা জানবেন। তো এই ক্ষেত্রে এই অনুবাদের নিয়ে যখন কাজ করা হবে তখন একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ওই সাহিত্য, এটা শুধু একজন অনুবাদক নির্ভর হলে হবে না, টোটাল প্রসেস যেটা অ্যান্টোনিমে আমরা করার চেষ্টা করছি এই মুহূর্তে, আমাদের লক্ষ্যটা যেহেতু আমরা ছোট গল্পে, কিন্তু একসময় আমরা উপন্যাসে পৌঁছাবো, কিন্তু গল্পের ক্ষেত্রে আমরা যেটা করি, দের ইজ এ গ্রুপ অফ পিপল যারা বাংলা এই কন্টেম্পোরারি গল্প যে তৈরি লেখা হচ্ছে তারা বিভিন্ন ওয়েব ম্যাগাজিন এবং অন্যান্য ম্যাগাজিনে গিয়ে পড়ে কিছু কিছু গল্প সিলেক্ট করে দিচ্ছেন, তারা কিন্তু অনুবাদক নন। এই প্রসেসটা আমরা চালু করেছি, কারণ আমি আমি জানি আপনি কিন্তু বলেছেন, কিন্তু সেটা আমি আশা করছি না যে অনুবাদক বাংলা সাহিত্য নিয়ে বেশি জানবেন, এটা সম্ভব নয়। এটা জানার কি প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে যিনি করবেন তাকে তো ন্যূনতম, আমি বলতে চাচ্ছি কিছু কিছু লেখক আছেন যারা ধরুন ইংরেজি সাহিত্য ভাষায় যে বই হচ্ছে খুব আগ্রহ নিয়ে পড়ছেন, কিন্তু আমি বলছি তিনি ভাষা, আপনি যেটা বলছেন সোর্স ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ জানা, এই দুটো ভাষা ইকুয়ালি জানবেন, ভাষা জানার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তিনি যদি ধরুন তিনি ব্রিটিশ সাহিত্য, ব্রিটিশ মানে ইংরেজি ভাষা অনুবাদ করছেন, তিনি কিন্তু পাশাপাশি স্প্যানিশ সাহিত্য নিয়ে প্রচুর জানছেন, তিনি কিন্তু হয়তো ফরাসি সাহিত্য নিয়ে জানছেন, তিনি হয়তো লাতিন সাহিত্য নিয়ে যাচ্ছেন, আফ্রিকান সাহিত্য নিয়ে যাচ্ছেন, জানছেন কোন কোনটা নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ সাহিত্য নিয়ে। তার সঙ্গে যখন আমার ব্যক্তিগত আড্ডা হচ্ছে এরকম ফোরামে, মানে ওপেন ফোরামে, আমরা এরকম দু একজন দেখেছি যিনি বিশ্ব সাহিত্যে সব সাহিত্যের ট্র্যাডিশন, লেখকদের লেখালেখির স্টাইল নিয়ে জানেন কিন্তু বাংলা ভাষার অনুবাদ করেন, কিন্তু বাংলা ভাষা লেখকদের স্টাইল বা এই যে প্রোগ্রেসটা দর্শকত ওয়াইজ একটা প্রোগ্রেস, সেই প্রোগ্রেসটা, যাই হোক, এটা আসলে আমার মনে হয় একটা অন্য তর্ক, মানে আমরা সরে যাচ্ছি মূল আলোচনা থেকে, আমার খুব বেশি সময় আমরা থাকবো না, আমরা কিছু কমেন্ট আছে নিবো এবং আমরা একটু লাস্ট আমাদের এই পোর্শনটা আমরা অ্যান্টোনিমসে থাকতে চাই আলোচনার এই পর্যায়ে এসে, কারণ আমাদের আমার যে প্রশ্নগুলো সেট করেছিলাম আপনাদের দুজনের জন্য একটু বলা যায় যে যেটা আগে থেকে, সেই একটি প্রশ্ন আমি আজকে করতে পারিনি, শুরু থেকেই আমি আপনাদের আলোচনার সঙ্গে থাকতে থাকতে তো সেই প্রশ্নগুলো তোলা থাকলো অন্য একটা আলোচনার জন্য। এখন আমি অ্যান্টোনিমসে একটু বিশ্বদীপ দাদার কাছ থেকে হয়ে বিষ্ণুপ্রিয়ার কাছে আসবো, যে খুবই স্পেসিফিক প্রশ্ন বিশ্বদীপ দাদা, যেটা হলো আপনি নিজে তো রাইটার, আপনি সৃজনশীল লেখার সঙ্গে যুক্ত বেশি, ফিকশন রাইটার, তো আপনার কাছে এই ড্রিমটা, এই যে অ্যান্টোনিম, এইটা মাথায় কিভাবে আসলো এবং এইটার ভিশন এবং ফিউচার প্ল্যানিং, একটা প্রশ্নের মধ্যে আমি সব বলে দিচ্ছি আপনি একটু বলে দিবেন, এবং এইটার অনগোয়িং প্রসেস এইগুলো নিয়ে একটু অ্যান্টোনিম সম্পর্কে মনে করেন আপনি আমাদের সামনে যারা আছে তারা জানে না তাদেরকে একটু একটু পরিচিতি করিয়ে দেন আজকে। নিশ্চয়ই আমি বলবো অ্যান্টোনিম ম্যাগাজিন সম্বন্ধে যে এই যে স্বপ্ন, এবং সেটা কিন্তু শুরু আমার থেকে নয়, বিষ্ণুপ্রিয়ার থেকেও নয়, এটা সদ্য কথাসাহিত্যিক অমর মিত্র, তিনি তার তার ইচ্ছা মানে এবং তার একটা যে এই যে বাংলা সাহিত্যকে কি কেমনভাবে বিদেশে পৌঁছে দেওয়া যায়, এবং আমি বলবো কিছুটা অমর মিত্র এবং দীপেন ভট্টাচার্য দুজনের মধ্যে এই স্বপ্নটা দেখার এবং সেই নিয়ে অ্যান্টোনিম শুরু করার ব্যাপার ছিল।
তারপর তারপরে বাংলা সাহিত্যের একজন কর্মী হিসাবে আমি এর মধ্যে যোগ দিই, কিন্তু যে তারপরে যেভাবে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমাদের একটা ব্যাপার মনে হলো যে অ্যান্টনি ম্যাগাজিনটা যদি বাংলা সাহিত্যের জন্য কাজ করতে হবে, দুটো খুব দরকারি কাজ। একটা হচ্ছে কিভাবে ভালো অনুবাদ করা যায় সেটা করতে হবে, তার মানে অনুবাদের প্রসেসটা তৈরি করতে হবে এবং অনুবাদক তৈরি করতে হবে। আরেকটা ব্যাপার, আমরা যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, সেটা শুধু বাংলা সাহিত্যের অনুবাদ রাখলে আমি বাঙালিদেরই পাবো, তার ফলে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম বানাতে হবে যেটা বিশ্ব সাহিত্যের লেখা আসবে, বিশ্ব সাহিত্যে লেখা আসবে, বিশ্ব সাহিত্য থেকে অনুদিত হয়ে আসবে এবং অরিজিনাল ইংলিশেও কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। এই দুটো আমাদের মেইন জায়গা আমরা ভেবেছি আমাদের জন্য। এবং সেদিক থেকে যদি দেখা যায়, অনুবাদক তৈরি করার কাজে যেন বিষ্ণুপ্রিয়া বিশেষভাবে জড়িত, আরো বেশি বলতে পারবে, আমরা কিছু কিছু অনুবাদককে আমরা পেয়েছি এবং তার সাথে কাজ করছি। আর ভাষা মানে প্ল্যাটফর্ম হিসাবে আমরা তো বেশি দিন করছি না, আর 7-8 মাস হয়েছে, কিন্তু আমাদের এই ম্যাগাজিনে অন্তত 22টি ভাষা থেকে অনুদিত হয়ে লেখা আসছে। আর যদিও আমাদের মূল লক্ষ্য বাংলা, একটা লক্ষ্য ছিল বাংলা ভাষা থেকে আনার জন্য, কিন্তু এই প্ল্যাটফর্মটা যদি তৈরি না করতে পারি তাহলে তো হবে না। সুতরাং আমরা বিশ্ব সাহিত্যকে সাহিত্যকে আনার চেষ্টা করেছি এবং তার সঙ্গে বাংলা ভাষার দিকে একটা বিশেষ জোর আছে, এবং বাংলা এই মুহূর্তে গল্প এবং কবিতার দিকে পরবর্তীকালে সেটা আরো বিস্তৃত হবে এটা আশা করি। আর অনুবাদক তৈরি করার একটা ব্যাপার আছে, সেই জন্যই আমরা এই অনুবাদ প্রক্রিয়ার উপর একটা নতুন পুরস্কার ঘোষণা করেছি। বিষ্ণুপ্রিয়া এই নিয়ে একটু কথা বলতে পারবে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দুটো প্রশ্ন, একটা হলো অনুবাদ পুরস্কার, যেটি বিশ্বদীপ দাদা আপনার দিকে ঠেলে দিলেন যে প্রশ্নটি, মূলত যে অনুবাদ পুরস্কারটি মানে এটা একটু বিস্তারিতই বলবেন যে কিভাবে তারা পার্টিসিপেট করতে পারে, কেউ যদি থেকে থাকে আগ্রহী এবং এটার ডেডলাইন বা কোন ধরনের যে বিস্তারিত। আরেকটি বিষয় হলো যে আপনি যেহেতু এটার অনুবাদ সম্পাদক হিসেবেও আছেন এই প্ল্যাটফর্মে, তো এডিটিং করতে গিয়েও আমাদের যে ধরনের টেক্সট গুলো বিশেষ করে বাংলা ভাষার অনুবাদ যেটা পাচ্ছেন ঢাকা থেকে হোক কলকাতা থেকে হোক, সেইগুলোর একটা কমন প্রবলেম যদি একটু একটু চিহ্নিত করে দেন যে এই ধরনের মানে ঘাটতি আপনি লক্ষ্য করছেন, যেটা হয়তো অন্য দেশ থেকে যেগুলো আসছে ইংরেজি হয়ে, এরকম কোন হচ্ছে কিনা, বা আদৌ দেখা গেল হয়তো হচ্ছে না, ভালো অনুবাদ যাচ্ছে, যাই হোক একটা কম্পারিটিভ জায়গাও আমাদের একটু দেখা লাগে জানা। বিষ্ণুপ্রিয়া একটু আনমিউট করতে হবে, মিউট হয়ে আছে। আমি দুটো প্রশ্ন, আমি আগে প্রথম প্রশ্নটা আগে উত্তর দিয়ে নিই, কারণ সেটা হচ্ছে ইনফরমেশনের প্রশ্ন এবং আমি শিওর যে অনেকেই অনেকক্ষণ ধরে আলোচনায় আছেন এবং এটা একটা দরকারি জায়গা। এক নম্বর হচ্ছে আমরা একটা অনুবাদ পুরস্কার ঘোষণা করে একটা কম্পিটিশন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, টেগোর ট্রান্সলেশন অ্যাওয়ার্ড ফর কন্টেম্পোরারি বেঙ্গলি ফিকশন। তো এটার যে এক নম্বর যোগ দেওয়ার ব্যাপার বলতে, যে আমরা চাইছি সমসাময়িক বাংলা, যেটা হচ্ছে সমসাময়িক বলতে কন্টেম্পোরারি ডেফিনেশন অনুযায়ী আমরা স্থির করেছি উত্তর বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যে সময় সেখান থেকে শুরু করে এখনকার আজকের দিন অবধি এই যে পুরো স্প্যানটা, এই সময় থেকে আমরা এই সময়ের কোনো গল্প, গল্পের দৈর্ঘ্য, শব্দ সংখ্যা, এইগুলো এইসব বিষয়ে আমরা মানে বিস্তারিত, এখন আমার যতদূর মনে হচ্ছে আমি দু একটা ইনফরমেশন ডেটাতে একটু গন্ডগোল হতে পারে, সেই জন্য আমি যারা ইন্টারেস্টেড তাদেরকে বলবো যে বেশিরভাগ জিনিসপত্রই খুব যাকে বলে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা এক জায়গায় তুলে রেখেছি, সেটা আমাদের ওয়েবসাইটে আছে, যেটার লিঙ্ক তো আপনারা হয়তো পেয়েই যাবেন, সেইখানে আপনারা দেখে নিতে পারেন। তবে যেগুলো মোটা মোটা মানে ভাষায় যেগুলো সহজে বলে দিতে পারি, দু চারটে জিনিস, একটা হচ্ছে যে ছোট গল্প, যেটা খুব প্রকাণ্ড গল্প হলে সত্যি কথা বলতে সেটা হ্যান্ডেল করা খুব মুশকিল হয়ে যাবে আমাদের পক্ষে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে সমসাময়িকতাটাও একটা জায়গা, তিন নম্বর হচ্ছে সমসাময়িক গল্প হতে হবে এবং আমরা যে এতটা আজকের যে আলোচনাটা সেটাতে মোটামুটি আমরা আমার মনে হয় যে আমরা ভালোভাবেই এক্সপ্লেন করেছি যে ঠিক কি ধরনের গল্প আমরা চাইছি, যেটার একটা আবেদন তৈরি হবে, কারণ আলটিমেটলি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই অনুবাদক, এই প্রতিযোগিতার ব্যাপারটা হচ্ছে আসলে দৌড়টা নয়, আসলে লোকজনের সাথে যুক্ত হওয়া এবং অনুবাদকদেরকে খুঁজে বের করা এবং তাদের সাথে যুক্ত হওয়া, যাতে করে আমরা ভবিষ্যতেও আরো আরো অনেক অনেক কাজ করতে পারি। এবং আমরা ইনিশিয়ালি আমাদের একটা জায়গা ছিল যে আমরা ভাবছিলাম যে আমরা নিজেরা পাঁচখানা গল্প বেছে তুলে সেইটাকে রাখবো কিনা, যে এই পাঁচটা থেকে আপনারা সিলেক্ট করে নিয়ে অনুবাদ করুন, তাতে করে আমাদের কাজটা অনেক সহজ হতো।
কিন্তু সেই কাজটা আমরা রাখিনি। তার একটা কারণ হচ্ছে যে খোঁজটা দুতরফেই, আমরাও যেমন খুঁজে চলেছি, আমরা চাই যে যারা অনুবাদক, একটু আগে আপনি একটা খুব ভালো কথা বলেছেন, অনুবাদকের নিজের যে টেন্ডেন্সি যে ধরনের টেক্সটের দিকে, এবং সেটা ভালো অনুবাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে বলে আমরা মনে করেছি। সেই জন্য আমরা গল্প সিলেক্ট করিনি, এটা আপনাদের ওপরেই, যারা মানে জমা দিতে চান, কাজ করতে চান, তাদের ওপরেই আমরা ছাড়ছি, যাতে করে তারা খুঁজে দেখতে পারেন, খুঁজে নিজেদের পছন্দ মতন লেখা অনুবাদ করে সেটাকে জমা দেবেন। এবং এছাড়া আর আমি ইনফরমেশন আর দিচ্ছি না, কারণ সমস্ত ইনফরমেশনই আমাদের ওয়েবসাইটে আছে, এবং ওয়েবসাইটটা আমি সবাইকে মানে বারবারই দেখতে বলছি, কারণ এত ধরনের কাজ আমরা করছি এবং প্রত্যেক দিনই শিখতে শিখতে বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের লেখা অনুবাদ কাজ, এবং শুধু অনুবাদও না, আরও বিভিন্ন ধরনের ফর্মের ওপরেও কাজ হচ্ছে। সুতরাং অ্যান্টোনিমের সাথে যুক্ত হওয়ার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে সেইখান থেকে সেই আমাদের ওয়েবসাইটের সাথে একটু গভীরভাবে পরিচয় হয়ে যাওয়া, সেটা এক নম্বর। আর এবার আছি হচ্ছে দু নম্বর প্রশ্নের জায়গাটাতে, সেটা হচ্ছে যে বিষ্ণুপ্রিয়ার প্রতিযোগিতা প্রশ্নে যাওয়ার আগে আমি দুটো ইনফরমেশন দিয়ে দিই যারা। হ্যাঁ নিশ্চয়ই। একটা হচ্ছে আমাদের প্রতিযোগিতা মানে জমা দেওয়ার শেষ তারিখ 12ই সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ, এখনো 2 মাস সময় আছে, আমরা অনেকটা সময় দিয়েছি, এবং বা গল্পের শব্দ সংখ্যা 1000 থেকে 4000 শব্দের মধ্যে, মানে বাংলায় যে লেখা হয়েছে, এই দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর 3 নম্বর হচ্ছে আমরা যখন এই প্রসেসের মধ্যে যখন সিলেকশন প্রসেসে আমরা রেখেছি জাজ হিসাবে, অন্যান্য মানে ভাষায় যারা মানে ইংরেজিতে যারা লেখেন ইউরোপ এবং আমেরিকার, তারা যাতে যাতে তারা সেই দৃষ্টিভঙ্গি থেকে এই গল্পগুলোকে দেখতে পারবেন। সুতরাং আমরা আশা করবো আজকে যারা আছেন তারা এই খবরটা অন্য সবাইকে ছড়িয়ে দেবেন, কারণ আলটিমেটলি যেটা কৃষ্ণপ্রিয়া বললো, আমাদের এই এই লক্ষ্যটা হচ্ছে আরো অনুবাদক খুঁজে বের করা এবং তাদের সঙ্গে কাজ করা। তো এই প্রসঙ্গে মানে বিষ্ণুপ্রিয়া তো পরের প্রসঙ্গে যাবেন, তার আগে প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা দর্শক যে প্রশ্নটা করছেন, যারা এই মুহূর্তে বলি যে আমি এই কমেন্ট বক্সে আপনাদের কিছুক্ষণ পরে অ্যান্টোনিমস এর ওয়েবসাইটে লিংক দিয়ে দিবো, আপনারা তখন ভিজিট করতে পারবেন যারা খুঁজে পাচ্ছেন না। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে এটার একটা এন্ট্রি ফি রাখা হয়েছে $3 মেবি, তো এটি অনেক ক্ষেত্রে আমি জাস্ট আমার ঢাকা বা এইসব জায়গা থেকে এক্সপিরিয়েন্স, বা কেউ যদি বাংলাদেশের কোনো প্রান্তিক জায়গা থেকে অ্যাটেন্ড করতে চায়, আমরা তো শুধু ধরে নিতে পারি না যে ইউরোপ আমেরিকা বা অন্যান্য জায়গা থেকে সুবিধা যারা একটু পাচ্ছেন এই ধরনের যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, তো আমাদের $3 খুব আমরা জানি খুব বেশি না, খুবই সামান্য অর্থ এটা, কিন্তু এইটা না ঝামেলাটা যেটা হয়, আমাকে অনেকেই বলেছেন খুলনা থেকে, রাজশাহী থেকে, চিটাগাং থেকে, যে তারা সাবমিট করতে পারছে না কারণ তাদের কার্ড নেই, কারণ তারা তো আমাদের এখানে ধরেন ন্যাশনাল ডোমেস্টিক পেমেন্ট সিস্টেম হলে তো তারা 300 টাকা না একটু বেশিও করতে পারেন, কিন্তু যখন ইন্টারন্যাশনাল পেমেন্টে যাচ্ছেন তো এইটা এক ধরনের বাধার সম্মুখীন হচ্ছে কিনা আমাদের এই নেটিভ যারা কলকাতায় বা ঢাকায় বসে যারা করতে চাচ্ছে, এটা আপনাদের অভিজ্ঞতা এই ধরনের? এখনো পর্যন্ত কিছু তো সাবমিশন হয়েছে তারা কলকাতা থেকে আমি দেখেছি, কিন্তু কেন একটা কথা বলি এখানে যেটা আমি আগে বলিনি, যে একটা আমাদের প্রাইজ মানি রয়েছে $1,500 $1,500 ফর দিস কম্পিটিশন, আর $3টা কেন রাখলাম, এটা তো ফ্রিও রাখা যেত, এই একটাই কারণে আমরা চাইছিলাম যে লোকে সিরিয়াসলি এটাকে নিয়ে করুক, আর না হলে এই $3 যে অ্যান্টোনিমের প্রয়োজনের জন্য তা নয়, এটা সিরিয়াসনেসের জন্য। কিন্তু আমরা ওই এর মধ্যে এটাও লিখে দিয়েছি যে কারো যদি কোনো কারণে সাহায্যের প্রয়োজন হয় আমাদের মেল করতে পারে antonymmag@gmail.com, সাহায্য এই $3 জন্য হতে পারে, সাহায্য কপিরাইট যেটা লেখকের কাছ থেকে নিতে অসুবিধা হচ্ছে আমরা যদি সাহায্য করব সেখানে, এটা তা শুনলে তাদের কাজে লাগবে, কারণ আসলে $3 দেওয়ার সক্ষমতা প্রশ্ন না, সব প্রসিডিয়ার, আর যদি আমার টেকনিক্যাল ওই সাপোর্টটা না থাকে তাহলে তো আমি অ্যাটেন্ড করতে পারছি না, তো এটা তাদের জন্য প্রশ্নটা ভালো হলো। এখন আমি বিষয়টা বলতে পারি যে তিনি যখন সম্পাদনা করছেন আমাদের অনুবাদ পাঠানোর টেক্সট, তখন কোন ধরনের সমস্যা হোক বা সুবিধা হোক কোন ধরনের বিষয়গুলো তিনি দেখছেন, এটা খুব সংক্ষেপেই বলবেন আমরা, কারণ একটু আবার কমেন্টে যাব। হ্যাঁ অ্যাকচুয়ালি সমস্যা বলতে দেখুন একটা ওইভাবে আমি সমস্যা বলতে চাই না, কারণ কারণ ওই যেটা আমি বারবারই ফিরে ফিরে আসছি সেটা হচ্ছে যে ট্রান্সলেশনের ট্রান্সলেশন হচ্ছে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে এটা হচ্ছে এটা একবারের বস্তু নয়, এবং যেটা যেটা হয়তো
একটা জিনিস যেটা আমরা করতে করতে এগোই সবসময়, সেটাকে সমস্যা বলবো বা সেটা একটা পার্ট অফ প্রসেস বলবো সেটা নিয়ে আমি নিশ্চিত নয়, আমি সেটা পার্ট অফ প্রসেস বলতে চাই। কিন্তু সাধারণত যেটা হয় আমার সম্পাদনার ক্ষেত্রে, যেটা আমি মানে আমি যেটা লক্ষ্য করি এবং যেটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা অনুবাদ অনুদিত টেক্সট আমি পড়ার পরে সেটার কিন্তু সেটা দু নম্বর বার আরেকবার ফেরত যায়। মানে অনেক সময় হয় কি অরিজিনালটা আমি পড়ি, অরিজিনাল পড়লে অরিজিনাল এবং অনুবাদ এই দুটো একবার মানে একবার পাশাপাশি রেখে পড়া এবং কিছুক্ষণ গ্যাপ দিয়ে ওই অরিজিনালের ব্যাগেজটা সরিয়ে দিয়ে টেক্সটটাকে টেক্সট হিসাবে পড়া। এবং অনেক সময়ই হয় কি অরিজিনাল থেকে ইংরেজি হয়ে যাওয়াটা ব্যাকরণগতভাবে ঠিক অনুবাদ হয়, কিন্তু লিটারারি ফ্লেভার যেটাকে যেটা আমরা বলছিলাম মাস্টার পিসের মাস্টারি সেইখানে ল্যাকিং থেকে যায়, সেটাতে আমরা দেখি না যে ট্রান্সফার হচ্ছে। সেই প্রসেসটা তে গিয়ে সবচেয়ে বেশি কাজ আমাদের করতে হয়েছে। আমরা অধিকাংশ সময় ইংরেজিটা ভুল নয়, ইংরেজিতে অনুবাদ হয়ে যাওয়াতে এটা ঠিক ভুলের প্রশ্ন আর থাকে না, প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় লেভেলে গিয়ে হয়, যখন একটা গল্পের সাহিত্য মূল্য যেটাকে আমরা বলি যে এক্স ফ্যাক্টর, সেই এসেন্সটাকে আমি কিভাবে ভাষায় আনবো। এবং সেটা অ্যাকচুয়ালি সেটা অ্যাকচুয়ালি ইন ইটসেলফ একটা খুব বড় মানে বড় আলোচনা, সেটা আমি আজকে অত বেশি ভাঙবো না। কিন্তু সেই ক্ষেত্রে দেখতে হবে যে যিনি অনুবাদক করছে, মানে যদি সেলফ এডিট করতে হয় বিফোর সাবমিশন, আমার মনে হয় যে অনুবাদ করে 15 দিন ফেলে রেখে আবার সেই টেক্সটার দিকে টেক্সটাতে ফেরত যাওয়া, এবং তখন যিনি করেছেন তার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে যে। এবং আরেকটা হচ্ছে টিপস আমার মনে হয় যে জোরে জোরে পড়া, যেটা আমরা লেখক অরিজিনাল লেখাতেও বলি যে লেখা শেষ হয়ে যাওয়ার পরে সেটা জোরে জোরে নিজের কানে বাজানো। এবং এই জোরে জোরে পড়াতে কিন্তু অনুবাদেও খুব উপকার হয়, কারণ অনেক তখনই আমরা বুঝতে পারি যেটা একটা খুব কমন এরার, সিনট্যাকটিক্যাল এরার বলি আমরা, যেটা হচ্ছে যেটা দেখে গ্রামাটিক্যালি ঠিক মনে হয় কিন্তু ভাষার চলনের সাথে মেলে না, মানে টার্গেট ল্যাঙ্গুয়েজের চলনের সাথে জিনিসটা খাপ খায় না, উঁচিয়ে থাকে, এবং সেইটা অনেকটাই কানে শুনতে শুনতে তৈরি হয়, কারুর কারুর ন্যাচারালি হয়, এবং আমরা যারা বাইলিঙ্গুয়াল আমাদের অনেক পরিশ্রম করে আস্তে 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 ওভার দ্য ইয়ার্স তৈরি হতে থাকে। বাট এই জোরে পড়া এবং নিজের অনুবাদের দিকে কয়েকদিন দু তিন সপ্তাহের গ্যাপ দিয়ে আবার ফেরত গিয়ে আবার এডিট করতে বসা অ্যাজ এ ইংরেজি টেক্সট, এইটা আমার মনে হয় যে খুব ইউজফুল দুটো প্র্যাকটিস হতে পারে বিফোর মানে সেন্ডিং ইট আউট ফর সাবমিশন, মানে সাবমিশন জমা দেওয়ার আগে এই কাজটা অনুবাদকের নিজেরই করা উচিত, করলে অবধারিতভাবে লেখা ভালো হয়। এবং তারপরে গিয়ে আমি যখন একজন থার্ড পার্সন হিসাবে পড়ছি সেখানে আমার আরো কিছু ক্রিয়েটিভ ইনপুট থাকতে পারে, সম্পাদকের ইনপুট থাকতে পারে, বাট সেগুলো একদম টেক্সট টু টেক্সট ভ্যারি করতে করতে যায়, সুতরাং সেই নিয়ে কোনো জেনারেল কমেন্ট আমি করবো না। বাট দিজ টু থিংস যেটা আমি দেখেছি মোটামুটি অ্যাক্রস মানে সমস্ত অনুবাদককে এই জিনিসটা সাহায্য করতে করতে চলে, আমাকেও করে এবং যাদের সাথে আমি কাজ করি তাদেরও করে। তো এইটা আমি এখানে আমি এই টেকনিক্যাল হিসামের কথা এবং আপনার কথা, এই হিসামের কথাটা আপনি দেখতে পাচ্ছেন যে টু অ্যাচিভ দ্য মার্কেট ইট ইজ নেসেসারি অ্যাকচুয়ালি নেসেসারি টু প্লিজ দ্য টার্গেট রিডার্স। তো আমার কথা হচ্ছে যে প্লিজ এই যে টার্গেট রিডার্সকে সন্তুষ্ট করা একটা বিষয়, আরেকটা হচ্ছে এই যে অভিযোগটা অনুবাদকদের বিরুদ্ধে ওঠে, এবং আমি এই ক্ষেত্রে অনুবাদকদের একটু পক্ষ নিচ্ছি। ওভারঅল আমাদের এখানে অনেকেই অনুবাদ করেন, কিন্তু যে কথাটা বলা হয় সাধারণত যে এটি যে ইংলিশটা ব্যবহার করা হচ্ছে এই ইংলিশটা একটু পুরাতন হয়ে গেছে, একটু সেকেলে হয়ে গেছে, এটি লন্ডনে বা আমেরিকান এখন চলতি ইংরেজি না, মোটা দাগে বলা হয় যে এক্সপ্রেশন ইডিওমেটিক হোক অন্যান্য এক্সপ্রেশনের ক্ষেত্রে স্লাইংয়ের ক্ষেত্রে এটা ওখানকার চলতি ইংলিশ না। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই যে টার্গেট রিডারকে প্লিজ করা, আর আরেকটা হচ্ছে যে এই যে চলতি করা, এইখানে প্রশ্নটা এই জায়গায় যখন একজন ট্রান্সলেটর অনুবাদ করছেন তাকে তার টার্গেট রিডার আসলে কারা? দেখা গেল বইটি বের হলো পেঙ্গুইন ইন্ডিয়া থেকে অ্যাজ ফর এক্সাম্পল, ওই বইটা ইন্ডিয়ার বাইরে বেরই হলো না, পুরো টার্গেট রিডার ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ান ইংলিশ আমরা জানি একটু ডিফারেন্ট কাইন্ড অফ ইংলিশ। আবার যদি সেটা লন্ডনের মার্কেট টার্গেট রিডার হয়, আবার যদি আমি বলছি অ্যাট এ টাইম গ্লোবাল রিডার বলতে, তো এটা একটা বায়বীয় ব্যাপার, সবার তো টেস্ট এক না। এটা যদি আমরা একটু মূল লেখক থেকে বোঝার চেষ্টা করি, মানে দোষটা কেন অনুবাদকের হবে যদি চিনোয়া আছে একরকম ইংরেজিতে লিখতে পারেন, যদি ফকনার একরকম লিখতে পারেন, যদি মার্কেজের অনুবাদ মার্কেজ ইংরেজিতে লেখেননি, যদি আমরা এইভাবে ভাবি, যদি নাইপল একরকম, রুশদি একরকম, এবং সারা বিশ্বের যা নানান দিক থেকে যারা ইংরেজিতে লেখেন, ধরুন অমিতাভ তো আর নাইপল বা রুশদির মতো লেখেন না, বা ঝুম্পা লাহিড়ি তো আরেকজনের মতো লেখেন না, তো তাদের যদি ল্যাঙ্গুয়েজটা ভ্যারি করতে পারে, এই ল্যাঙ্গুয়েজ লেখেন না বলতে চাচ্ছেন আমি কিন্তু সব জায়গা থেকেই যে
ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু অনেক নেচার, অনেক ক্যারেক্টার আমরা জানি দাঁড়িয়ে গেছে। তো অনুবাদককে আমরা সবসময় যেন একটা চর্চার করি যে তোমার তোমার যে ইংরেজিটা এটা আপ টু ডেট না, তোমার চলতি লন্ডনের স্ট্রিট ল্যাঙ্গুয়েজ না, আমেরিকান স্ট্রিট ল্যাঙ্গুয়েজ না, অথচ দেখা গেল এই এই বিষয়গুলো অ্যাডমিট করা। আমি বলছি এই বিষয়গুলোকে আমি উড়িয়ে দিচ্ছি না, নিশ্চয়ই কারো না কারো এইগুলো সমস্যা থাকতে পারে, কিন্তু আমি বলছি যে এই জায়গাটা আমরা কি করে ভাবতে পারি যে টার্গেট রিডারকে প্লিজ করে। এবং আমি জানি না যখন আমার এই অনুবাদটা করছি আসলে টার্গেট রিডার কি, মানে কোন অঞ্চলের ইংলিশ গোয়িং পিপল আর মানে ইউ নো কামিং টুগেদার। এই বিষয়ে আমার একটা মানে আমার নিজের কথা না, কয়েকদিন আগে এটা একটা খুব ভালো মানে এটা খুব কি বলবো একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন, যেটা কয়েকদিন আগে আমরা অরুণাভ সিনহা যিনি ভারতবর্ষের অনেকগুলো ভারতবর্ষ থেকে ইংরেজি অনুবাদ ইদানিং অনেকই করছেন এবং ওয়ান অফ প্রতিষ্ঠিত অনুবাদকদের মধ্যে একজন বলা যেতে পারে, তার সাথে আমার কয়েকদিন আগে একটা আমাদের অ্যান্টোনিমের তরফ থেকে আমরা একটা ইন্টারভিউ করেছিলাম এবং সেইখানে এই প্রশ্নটা আমার ছিল যে ঠিক এই লাইনে নয় বাট সিমিলার, যে এই ধরুন যেটা আপনি বললেন যে ইউনাইটেড কিংডমের ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে একটা একটু তফাত আছে আমরা জানি, কিন্তু সেটা যখন এই যে আমরা যখন প্রকাশনা মার্কেটিং পাবলিশিং এবং টার্গেট অডিয়েন্সকে ইফ নট প্লিজ করা কানেক্ট করার যখন কথা হচ্ছে তখন সেইটা কতটা রেলেভেন্ট। এবং তাতে করে ওনার যেটা মনে হচ্ছিল ওনার বক্তব্য ছিল সেটাই আমি শেয়ার করব, আমার নিজের মন্তব্য এখানে আমি খুব একটা নেই, আমি সেটা বলছি না। আমি উনি যেটা বলছিলেন এখন অবধি অ্যাটলিস্ট বইয়ের কোনো একটা বই পিচ করার ক্ষেত্রে স্পেশালি যদি কোনো মানে নট স্পেশালি উইথ দ্য এই পেঙ্গুইন বা এই যে মাল্টি ন্যাশনাল পাবলিকেশন হাউস তাদেরকে এইটা যে খুব বেশি বদার করে এমনটা নয়, মানে যদি ইংলিশ যদি ইংরেজিটা শ্রুতিমধুর এবং শ্রুতিমধুর এবং সুললিত হয় সেক্ষেত্রে আপনার সেটা স্ট্রিট ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্ট করলো নাকি সেটা কন্টেম্পোরারি হলো এই প্রশ্নটা খুব বেশি যে প্লে করে সেরকম কিন্তু অ্যাটলিস্ট ওনার মনে হয়নি, এটা আমি জিজ্ঞাসা করেছিলাম কারণ এটা আমারও মনে হয়েছিল। এটা তো যে ধরুন রুশদি যখন লিখছেন চাটনিফিকেশন, এবার যখন উনি চাটনিফিকেশন শব্দটা কয়েন করছেন তখন সেটা ইউনাইটেড কিংডমের একজন রিডারের কাছে দেয়ার ইজ নো কি বলবো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মানে অফ দ্যাট টার্ম যে চাটনিফিকেশন কোথা থেকে আসে, কিন্তু তারপরে ইট গেটস ইনকর্পোরেটেড এবং লেখার যে শক্তি সেই শক্তি আপনাকে বাধ্য করে সেই টার্মগুলো ভেঙে ভেঙে দেখতে বা ওভার দ্য ইয়ার্স বুঝতে বুঝতে এগোতে। তো সেক্ষেত্রে সেটা তাকে মানে সেটা প্রতিকূলতা হয় না। এবং এবং এই যে আর একটা জিনিস সেটা হচ্ছে যে সেকেলে ইংরেজির হয়তো সমস্যাটা অনেক সময় না মানে হতেও পারে আমি জানি না, যে হয়তো ধরার কোথাও একটা মানে অ্যাপ্রোচটা হয়তো একটু গন্ডগোলের হয়ে যেতে পারে, মানে অনেক সময় হয় কি জিনিসটা ভাষাটার ঠিক একাল সেকালের ব্যাপার না, মানে ভাষার একটা জেনারেল ছন্দের একটা একটা কি বলবো একটা ঠোক্কর খাওয়ার ব্যাপার থাকে, যেটা যেটা ভাষাটা প্রাচীন হচ্ছে না হয়তো কিন্তু সেটা হচ্ছে ওই যে বললাম যে মানে যদি আপনি পাশাপাশি দুটো টেক্সট খুব কাছাকাছি খুব ক্লোজ ইয়েতে পড়েন রেফারেন্সে পড়েন তাহলে সেটা বোঝা মানে সেটা ধরতে অসুবিধা হয়, কারণ ধরুন বাংলাটা আপনি পড়ছেন পাশে রেখে ইংরেজি পড়ছেন বা ইমিডিয়েটলি যখন পড়ছেন তখন মনে হয় যে ঠিক এই এই এটাই তো বাংলা লেখা এবং এটারই তো ইংরেজিটা হওয়ার দরকার, কিন্তু যে মুহূর্তে আপনি ওই বাংলার ব্যাগেজ সরিয়ে দিলেন তখন ইংরেজিটার যেরকম দাঁড়ালো সেটাকে আরেকটু পালিশ করার দরকার হয়ে পড়ে, সেটা প্লিজ করার জন্য না, সেটা ভাষার নিজের নিজের ছন্দের দাবিতে বলা যেতে পারে, সেটা কিন্তু আমি দর্শককে মানে রিডারকে প্লিজ করার জন্য করছি না, সেটা ভাষাটাকেই তার মধ্যে মানে ধরুন আমার একটা আমি ছোটবেলা থেকে কখনো শার্লক হোমস পড়তে পারিনি এখনো পড়ে উঠিনি, অথচ আমি বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন পূজায় অন্তত দুখানা দু তিনখানা শার্লক হোমস এর গোদা গোদা অনুবাদ আমার হাতে এসে পৌঁছাতো, কোনোদিন পড়তে পারিনি কারণ পড়ে বাংলা মনে হতো না, মনে হতো কি পড়ছি বঙ্কিম পড়ে ফেলেছি কিন্তু শার্লক হোমস এর অনুবাদ পড়তে পারিনি। এবং এই মানে এই রেফারেন্সটা আমি এই কারণে দিচ্ছি কারণ ওই যে উঁচিয়েছিল বাংলা হয়ে ওঠেনি অনুবাদ হয়েছে ব্যাকরণগত শর্তানুবাদ হয়েছে এবং সেটা একাল সেকালও নয়, সেটা ভাষার নিজের চলনে কোথাও একটা একটু টেরা বেঁকা রয়ে গেছে আর কি, আর একটু পালিশ করলে হতো, লেখকের উচিত ছিল ইংরেজিটা সরিয়ে রেখে বাংলাটাকে আরেকবার অনুবাদ করে ফেলা বাংলায়, সেইখানে কোথাও একটা গ্যাপ। প্রসঙ্গটা যেমন চমৎকার কারণ আমি এই প্রশ্নটা আমার না এটা আসলে চলতি একটি প্রশ্ন এবং বিশ্বপ্রিয়া চমৎকার করে বুঝিয়ে দিলেন, আমরা আসলে খুব কুইক কিছু রিভিউ নিয়ে আমরা একটু ক্লোজিং এর দিকেই যাবো।
আমাদের আরেকজন বলছেন যে তিনি অনুবাদ করেন, মোহাম্মদ নুরুল ইসলাম, অনুবাদের কি তত্ত্ব অনুসরণ করা জরুরি? আচ্ছা, এই প্রশ্নটা অ্যাটেন্ড করার আগে আমি বলি যে আমরা কেন তত্ত্বীয় ব্যাপারে আরেকজনকে একটু নিরুৎসাহিত করলাম, এটার কোনো কারণ নেই যে ভাবার কারণ নেই যে আমরা ওটাকে গুরুত্বপূর্ণ মনে করছি না, আসলে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের এই পেজ থেকেই কয়দিন আগে একটি সেশন হয়েছে শুধুমাত্র অনুবাদের থিওরি নিয়ে, তো আমরা চাচ্ছি যে একই বিষয়ে আমরা আসলে রিপিটেটিভ ডিসকাশন না করার জন্য আজকে আমরা একটু ওই জায়গা থেকে সরে এসেছি। কিন্তু আরো দু একজন প্রশ্ন এরকম রেজ করেছেন যে আমরা ওটাকে কম গুরুত্বপূর্ণ মনে করি কিনা। নিশ্চয়ই স্কুলিং, যে কোনো প্রকারের স্কুলিং অবশ্যই প্রয়োজনীয় যদি কেউ সেইটাকে প্রয়োজনীয় ভাবে কাজে লাগান, এটা নিয়ে নেই, কিন্তু আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না। তার মধ্যে একটাই কারণ যে আমরা পরবর্তীতে হয়তো আর একটা সেশনে আসবো, সেইখানে টেকনিক্যাল কথা হবে ল্যাঙ্গুয়েজ মানে অনুবাদ নিয়ে। তো আরেকটি আলোচনায় চলে যায় যেটা হারুন জামান, তিনিও অনুবাদক এবং আমাদের বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেন, বাংলাদেশে ভেরি মাস নন অনুবাদক, তিনিও বলছেন যে আই থিঙ্ক অ্যাকসেপ্টিং দ্য ডিফারেন্স ইজ এ চ্যালেঞ্জ। আমরা এই প্রসঙ্গটা বুঝতে পারলাম যেটি আমরা আগে কথা বলছিলাম ভিন্নতা নিয়ে, the global leaders might feel interested in the difference. Sure. Definitely. Perhaps sure. That's why all texts are of interest to all readers across the world. এটা নিয়ে কোন ডিবেট মানে ডেফিনেটলি আমরা শতভাগ সবাই একমত এই গোরে। তারপর শুরু করেছিলাম, ইনিও অনুবাদক আমাদের ঢাকা থেকে এবং উনি সিলেট যে আমাদের প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে ইংরেজির অধ্যাপক, তিনিও অনুবাদ করেন এবং বাংলাদেশ থেকে খুব নন ট্রান্সলেটর একজন বাংলা থেকে ইংরেজি, উনিও বলছেন সামথিং দ্যাট উই নিড মোস্ট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল ডিসকাশন অ্যাবাউট আওয়ার লিটারেচার অ্যান্ড ট্রান্সলেশন, মোরওভার গুড ট্রান্সলেশন আউটস্ট্যান্ডিং ওয়ার্কস নিড টু বি published from renowned publishing houses, definitely, because they have great marketing policies. Thanks to the discussions, some important points have been raised. Okay, আমরা ধন্যবাদ জানাই মোহাম্মদ রফিকুল ইসলামকেও, তিনি আমাদের সঙ্গে আসেন এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আচ্ছা, এখানে জারিন তাসনিম, তিনি বলছেন why not remembering তাহমিম আনাম, আচ্ছা from বাংলাদেশ। আচ্ছা, এই প্রসঙ্গটা প্রশ্নটাও তিনি করছেন তখন যখন আমি বলছিলাম যে বাংলাদেশের ডায়াসপোরিক রাইটাররা তুলনামূলকভাবে ওই টাওয়ারিং ফিগার হয়ে ওঠেনি, তখন হয়তো বলছেন যে তাহমিম আনামের কথা কেন বলছি না, বা মনিকা আলীর কথা বলতে পারেন, কেউ জিয়া হায়দার চৌধুরীর কথা বলতে পারেন যদি বাংলাদেশের কেউ কথা বলে থাকেন, বা সো মেনি নেমস আর দেয়ার, ইউ নো। আচ্ছা, তাহমিম আনামের কথা কেন বলছি না, আমি টাওয়ারিং ফিগার বলতে, আমি তাহমিম আনাম আমাদের খুব প্রমিজিং রাইটার এবং খুব ভালো করছেন, ডেফিনেটলি তার একটা ব্রাইট ফিউচার আছে, কিন্তু আমরা যে কথা বলছি একটু পাস্ট, একটু যেটা অলরেডি হয়ে গেছে, যারা প্রসেসে আছে বিকামিং তাদের কথা না, তারা তো একদিন হবেন, কিন্তু অলরেডি আমরা বলতে চাচ্ছিলাম যে তিনিও আছে বা এই ধরনের বড় একটা ফিগার বাংলা সাহিত্য হয়তো লাস্ট কয়েক বছর আগে আমরা পাইনি, বাট আমরা হোপফুল যে ভেরি সুন হয়তো আমরা পেতে যাচ্ছি এবং সেটা যে কেউ হতে পারে সেই ধরনের ফিগার। আচ্ছা, আব্দুল্লাহ মামুন, তিনি আমার অধ্যাপক রাজশাহী ইউনিভার্সিটির ইংরেজির এবং আমার নিজের সরাসরি শিক্ষক, আমাদের সাহিত্য সম্পর্কে আগ্রহ তৈরি করেছেন, তিনি একটি লেখা রেফারেন্স দিচ্ছেন যে ডেইলি স্টারের বই পড়া নিয়ে একটি ফিচার হয়েছে। আমরা বোধহয় যখন আলোচনা করছিলাম যে ব্লগিং বাংলা সাহিত্যের এই ধরনের প্রচার, সেই প্রসঙ্গে হয়তো বলেছেন, তো আমরা নিশ্চয়ই চেষ্টা করব যারা ডেইলি স্টার অ্যাক্সেস আছে তারা পড়ে নেয়া, স্যার যেটা বলছেন, এবং স্যারকে ধন্যবাদ জানাই তিনি আমাদের কথা শুনছেন প্রয়োজনীয় আলোচনা। শফিক সেলিম, আচ্ছা আপনাদেরকে একটু বলি যে আমি সবাই ইন্ট্রোডাকশন দিচ্ছি না, যারা আমাদেরকে আসলে অনেক কমেন্ট করেছেন এবং সবাই কিন্তু বাংলাদেশের নন রাইটার্স অর ট্রান্সলেটার্স, তারা শুনছেন এই মুহূর্তে তারা সবাই লেখক অনুবাদক। আচ্ছা, 22 আমাদের যাত্রা বললেন অ্যান্টোনিয়ার, অবশ্যই 152 তে যেতে হবে না, আমরা 152 না এটা চলতেই থাকবে এরকম আশা করি, এবং এর কোনো বন্ধ আমরা, আচ্ছা হাউ স্পিড কম্পিটিশন, আচ্ছা এইটা তো আমরা আলোচনা করছিলাম যে কিভাবে ফিটা আমরা কম্পিটিশনের ডিপোজিট করা যেতে পারে ইন ডলার্স, সেইটা তো আমার মনে হয় ইনস্ট্রাকশনটা তো ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে, তাও কি বিশ্বদীপ দাদা দুই একটি কথা বলবেন, একটি দুটি কথা ওনার প্রশ্নে, মানে জানি না ওনার কোনো কী অসুবিধা হচ্ছে কি না, কারণ এটা তো ডলারে পেমেন্ট কি করতে হচ্ছে, আমার মনে হয় ওইটার যখন পে করতে যাবেন তখন হয়তো মানে ভারতীয় কিংবা বাংলাদেশি টাকাতেই করা সম্ভব হবে, আমি এই বিষয়ে একটু খোঁজ নেব, আমি তারপর এখানে যদি সেরকম ধরনের কোনো ইনস্ট্রাকশন থাকে স্পেশাল, আমার মনে হয় কি একটা পোস্ট যদি একটু লিখে দেন এবং সেটা আমাকে লিখে দিলে, বাংলায় লিখে দিলেন, আমাদের অনুবাদের পেজ থেকে আমি লিংক সহ আবার শেয়ার করব, মানে আমাদের যারা রিডার এখানে অ্যাক্সেস আছে তারা জানতে পারবে, আর
অ্যান্টোনিমের যে ফেসবুক পেজ সেখান থেকেও হতে পারে, সেটাও আমরা শেয়ার করলাম। আমি 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 এটা বিশেষভাবে দেখি, কারণ এতজনের যখন প্রশ্ন আছে আমরা এটা একটু টেকনিক্যালিটিটাও একবার পরিষ্কার করে লিখে আমরা মনে হয় যে আমরা একটা পোস্ট করে দেব। আমরা তো উদ্দেশ্য না জানানোর জন্য থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, মানুষ ইসলাম মানিক তিনি অনুবাদক, তিনি পছন্দ করেছেন আমাদের আলোচনা, তিনি বাংলা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন। আমি আব্দুল্লাহ মান স্যারের এই কথাটা একটু ধরছি যে ভালো অনুবাদ আর অনুবাদক মানে দুটো আলাদা জিনিস। এই কথাটাই আসলে আমরা একটা জায়গায় আলোচনা করছিলাম, তখন তিনি তখন বলেছেন যে আসলেই আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে সবসময় ভালো অনুবাদ মানেই ধরে নেওয়া যাবে না, যে ওইটা ইউরোপ আমেরিকান মার্কেট যেটাকে আমরা টার্গেট মার্কেট বলছি যে লুফে নেবে। সেটা শুধু অনুবাদের ক্ষেত্রে সত্যি নয়, যে কোনো ভালো কাজই তাকে তার প্রচারের প্রয়োজন আছে। সেই জন্য যেটা বললাম যে আমাদের যে লক্ষ্য যে একটা অনুবাদ ভালো করা, আগ্রহ তৈরি করা এবং তারপরে পৌঁছে দেওয়া, এই তিনটে স্টেপ, শুধু একটা হলে চলবে না। না, ডেফিনেটলি এই আমাদের মোহাম্মদ শফিকুল ইসলাম যার কথা বলছিলাম তিনি বলছেন যে আমরা হ্যাঁ অবশ্যই যে পার যোগ্যতা একটা টেক্সটের যে ভাষায় করবো সেই টার্গেট ল্যাঙ্গুয়েজে সেটি অবশ্যই মানে প্রধানত খুব প্রয়োজনীয় বিষয়। তারপর হারুন জামানের যে কথাটা শক্তি সরকার বললেন, হ্যাঁ আমরা তার কথাটির সঙ্গে একদমই একদম সম্মত হয়েছি যে টেক্সটের যে বৈচিত্র্যটা থাকে ওইটাই আসলে ট্রিগার পয়েন্ট যারা পড়বেন অন্য দেশের রিডার। তারপরে আরো একজন আছেন শকত হোসেন সাদি, আচ্ছা তিনিও পছন্দ করছেন আলোচনা। তো ইউনো আমাদের অনেক কমেন্ট এসছে, আমরা কিছু কমেন্ট হয়তো বাদ পড়ে যেতে পারে আমাদের আজকের এই আলোচনায় উপস্থাপন করতে। এখন আমি শেষ দিকে আমরা চলে এসেছি, অনেকটাই গুটিয়ে ফেলবো আলোচনা, কিন্তু আমি ওই যে বললাম যে আমার অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন ছিল বিষ্ণুপ্রিয়ার কাছেও যে তিনি যে লিটারেরি যে কোর্স কোর্স গুলো করেছেন যে ক্রিয়েটিভ রাইটিং বা এই যে প্রোডাকশন অ্যান্ড পাবলিকেশনে বা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট ফর টেকনিক্যাল রাইটার্স, এই জিনিসগুলো নিয়ে, কারণ এইগুলো তো আমাদের দুই জায়গাতেই কলকাতা এবং বাংলাদেশে বৃহত্তর অর্থেই কোনো ক্রিয়েটিভ রাইটিং এর কোর্স নেই, যেটা বিশ্বদীপ দাদা তো ভালো বলতে পারবেন ওখানে আছে, বাইরে অনেক আছে। এরকম আরো অনেক বিষয় ছিল যেগুলো আপনার থিসিসটা নিয়েও যে বইতল নিয়ে ওইখানে অনেক ব্যাপার ছিল আমার আগ্রহের জায়গা। তো আজকে আসলে আমাকে এগুলো বলে একটু থামতে হচ্ছে, এই কারণে যে আমরা অনেকটা সময় আজকে অতিক্রম করেছে এবং আমরা এটা সেশন আমরা চাইবো যে এটার আরেকটি এপিসোড আমরা একটি বা দুটোই একাধিক এপিসোড করতে। এবং এইটা ক্লোজিং এর আগে আপনাদের যাওয়ার আগে আপনাদেরকে তো আরেকবার হয়তো আসছি আমি, তার আগে আমি ভুলে যাবো বলে আমি দুটো নাম বলে নিই যে অ্যান্টোনিমের সঙ্গে মানে এই মুহূর্তে বিশ্বদীপ দাদা আমার সঙ্গে আছেন, তার সঙ্গে পরিচয় সূত্রপাত যে জন্য হয়েছে তাদের ধন্যবাদ না দিলেই নয়। অমর মিত্র, অমর মিত্র দাদা যদি শুনে থাকেন আজকে বা পরে যদি অনুষ্ঠান দেখে থাকেন, অমর দাদা আসলে একটা স্বপ্ন দেখেন তরুণ মানুষ, তার মতো আমি এরকম মানুষ যে এত স্বপ্ন দেখতে পারেন এবং এত চাঙ্গা করে দেন আমাদেরকে যখন কথা বলে। তো অমরদা আমাকে একদিন ফোন করে বিশ্বদীপ দাদার কথা বলেন এবং তিনি জানেন যে আমার আগ্রহ আছে একটু এইসব ব্যাপারে, তিনি আমাকে বললেন যে ঢাকা থেকে তুমি কোনোভাবে হেল্প করতে পারো কিনা। এবং অমরদা তো নানাভাবে আমাদের তরুণদের খুব এনকারেজ করেন এবং এই ধরনের একটা জিনিস যে অমরদার মাথা থেকে এসেছে আমার মনে হয় এটা তার মাথা থেকেই আসা সম্ভব ছিল, এটি একটি ব্যাপার। আরেকজন মানুষ আমি বলি যে দীপেন ভট্টাচার্য, দীপেন দাদাও খুব স্বপ্ন দেখেন আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতির এই বৈশ্বিক বিকাশ নিয়ে এবং তিনিও খুব চিন্তাশীল মানুষ, তো তারও এর সঙ্গে যুক্ত থাকা একটা বিরাট ব্যাপার। এবং আরেকজন ব্যক্তি যিনি আমাকে নানাভাবে উৎসাহ দিয়েছেন আপনাদের দুজনের ব্যাপারে, দুজনকেই যিনি বলা যায় যে তারও আগে থেকে একটা পরিচিতি সূত্রপাত করে দিয়েছিলেন কুলুদা রায়, যারা আবার একটা গল্প ফাউন্ডেশনটা বলে যে গল্প পাঠে আমাদের গল্প পাঠের জায়গাটা, সেটির সঙ্গে আবার ঘটনাচক্রে কুলুদা রায়ের সঙ্গে আবার দীপেন ভট্টাচার্য বা অমরদা তারাও কিন্তু জড়িত ওখানেও। আপনার সহযোগিতা পাচ্ছি সেটা শুধু আপনার লেখা নয়, আপনি অন্যান্য বাংলাদেশের সাহিত্য এবং প্রবন্ধ ইত্যাদি আমাদের কাছে এনে দিচ্ছেন, যে আমাদের দেখিয়ে দেওয়া জানা সেটা খুব প্রয়োজন এবং আপনি সেটা করছেন বাংলা সাহিত্যকে ভালোবেসে, সেটার জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাই। না না, এটা তো আমাদের ভীষণ দায়িত্বের জায়গা, কারণ আপনারা একটা জায়গা এখান থেকে একটু অ্যাড্রেস করি যেটা আলোচনা আজকে বিষয় না, এটা খুব দুঃখের ব্যাপার যে ধরুন আমি খুব এটা অনুভব করি যখন আপনারা দেখবেন যখন বাংলা সাহিত্য আপনারা পড়ছেন যেভাবে সেটা একটি খণ্ডিত পাঠ, মানে বাইরে থেকে বলছি বা কলকাতা থেকে দুটো জায়গা থেকে খণ্ডিত পাঠ, মানে কি বাংলাদেশের যে আধুনিক ক্লাসিক সে সম্পর্কে আপনাদের কাছে ধারণাটা পৌঁছচ্ছে না, কলকাতাতেও যাচ্ছে না অতটা, কলকাতাতেও বাংলাদেশে 60-70 এর দশক থেকে যে একটা আলাদা সাহিত্য হলো
এবং সেটি যে শুধু দু তিনটা নাম না, ইলিয়াস বা এরকম দু তিনটা নাম না, সেলিনা হোসেন, হাসান আজিজুল, তারা না, শুধু তারাই মানে তারা তো ডেফিনেটলি, কিন্তু তার বাইরেও যে একটা বড় ওয়েভ আছে সেটা তৈরি করার পিছনে, যতটা আমরা কলকাতার সাহিত্য সম্পর্কে জানি, আপনি কলকাতার একদমই নারী নক্ষত্র সাহিত্য সম্পর্কে, ঢাকার বইয়ের মার্কেট বলি বা ঢাকার কারো পড়ার টেবিল বলি, কারো ড্রয়িং রুম বলি, কোনো আড্ডার আসর বলি, তখন আমাদের বাংলা সাহিত্য কিন্তু দ্বিখণ্ডিত বাংলা সাহিত্য না, ঢাকায় যে বাংলা সাহিত্য সেই বাংলা সাহিত্য একসঙ্গে। কিন্তু যখনই এটা হয়, তো আমি দায়িত্বটা এই কথাটা বললাম কোন রকম ঈদ থেকে না, এই কথাটা বললাম এই কারণে আমার দায়িত্ব মনে করেছি যখন বিশ্বজিৎ দাদা একটা কাজ করছেন, তখন মনে হলো যে এই কাজটা আমি যেহেতু বাংলা সাহিত্যের খোঁজ রাখি বেশি করি, কারণ আমি বাংলা সাহিত্যের সঙ্গেই বেশি জড়িত, চর্চার সঙ্গে, পঠন পাঠনের সঙ্গে, তখন মনে হলো যে আমি একটু চেষ্টা করে দেখি যদি কাউকে ভালো লেখক যাদেরকে একটুখানি রিস্ক করা যায় কিনা। তো এটা আমার, আমি একাই যথেষ্ট না, আমি মনে করি এটার জন্য আমার সীমাবদ্ধতা আছে পঠন পাঠনের, আমার ব্যক্তিগত আগ্রহের ভালো লাগার এই দুর্বলতা থাকতে পারে কারোর প্রতি। তো সেই কারণে আজ যারা শুনলেন তারা বিশ্বদীপ দাদা ওপেন ফর অল, তার ইমেইল তার ওখানে, আপনারা নিশ্চয়ই কোনো ভালো লেখা পেলে, ভালো কন্টেন্ট থাকলে, যেটা অনুবাদ আপনারা না করতে পারলে করা উচিত, আপনারা অ্যান্টোনিম গ্রুপকে মেইল করবেন, তারা ভালো মনে করে ওটা ইমেইল ট্রান্সলেট করবে। সব রকম খবর দিয়ে, সব রকম তথ্য দিয়ে আমার মনে হয় অ্যান্টোনিমকে ঢাকা থেকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। না হলে যদি কালকে একটা দুর্বল, মানে আপনার দৃষ্টিতে দুর্বল মনে হলে, কেউ যদি ওখানে প্রশ্রয় পায় বা কোনো একটা সংখ্যায় বাংলাদেশের লেখা না যায়, মনে রাখবেন যেটা বিশ্বদীপ দাদা বিষ্ণুপ্রিয়াদের দায়, মানে দোষ না, মানে কোনো রকম ওদেরকে দোষারোপ করবেন না, এই দোষটা দায়টা আমাদেরও, আমরাও তাদের প্রতি যদি একটু এগিয়ে যাই, কারণ তারা একটা দূর জায়গা থেকে করছেন, ঢাকা এটার কোনো সেন্টার না, আমেরিকা থেকে হচ্ছে, কলকাতাও সেন্টার না, নট ইভেন মূল জায়গা যদি বলি কাজ যারা করছেন সেটা ওখান থেকেই। তো আমি বাংলাদেশের অনেক শক্তিমান লেখকের গল্প পড়ার সুযোগ পাই এবং সেখান থেকে আগ্রহ তৈরি হয়, এবং এই মুহূর্তে তার মানে আমরা জানি খুব তবুও অনেক কম, সেই জন্য আপনি যেভাবে সাহায্য করছেন এভাবে যদি আরো অনেকে আমাদের সাহায্য করেন, সংবাদ দেওয়া, ভালো গল্প খুঁজে দেওয়া, সেগুলো সাহায্য, তাহলে নিশ্চয়ই আমাদের উপকার হবে। না, কারণ আমরা অ্যান্টোনিমকে দেখতে চাই একটা বড় জায়গা থেকে, তো সেটা তো ঢাকায় থেকে এক দুজনের পক্ষে ওই জায়গায় এগিয়ে দেওয়া সম্ভব না। তো ডেফিনেটলি আমি চাই যেটা অনেকের জায়গা, মানে ওন করুক আর কি, যেটা আমি বলি আর কি সবাইকে, যে অ্যান্টোনিমকে আমি এই ওন করার জায়গাটা আর কি। তো যাই হোক, আপনাদের এমনি শেষ যদি দু একটি কথা দুজনেরই কিছু বলার থাকে তাহলে আমরা তারপর শেষ করি আর কি। না, প্রথমত আজকের এই আলোচনায় অংশগ্রহণ করতে ডাকার জন্য ধন্যবাদ, কারণ এই আলোচনাগুলো আমরা কতটা অন্যকে জানাতে পারলাম জানি না, কিন্তু এই আলোচনার মাধ্যমে আমরা যেগুলো নিয়ে ভাবছি সেগুলি একটু মাথার মধ্যে আর একটু নড়াচড়া খেলো, সুতরাং আমাদের কাছেও সেটা আরো বিশ্বাসযোগ্য এবং প্রয়োজনীয় বলে প্রমাণিত হয় যে এইরকম আলোচনার মধ্যে আসার জন্য, কারণ এই তো একটা 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 কোনায় বসে অনলাইন ম্যাগাজিন করা তো একমাত্র কাজ নয়, জানা, বোঝা এবং পারস্পরিক আদান প্রদান, এই সুযোগের জন্য বাংলা একাডেমি ও মুজাফর আপনাদের প্রচন্ড ধন্যবাদ, এবং যারা আজকে শুনলেন এবং মতামত দিলেন সেগুলো আমাদের কাজে লাগবে, সেগুলোই আমরা ভাববো, এবং আমরা জানি যে কতটা এগোতে পারবো, কোথায় পৌঁছতে পারবো জানি না, কিন্তু আমরা এগিয়ে চলবো, এগোতে থাকবো, এবং কোনো সময় হয়তো আরও কেউ আসবেন, আরও ভালো কিছু করবেন, আমাদের আমরা যতটুকু এগিয়ে থাকবো তারা সেখান থেকে শুরু করবেন এবং আরও এগিয়ে যাবেন, এবং সেটাই আমাদের ইচ্ছা। একদমই একদমই, মানে আমার নতুন করে আমি অলরেডি এতজন, এক নম্বর তো হচ্ছে অত্যন্ত ধন্যবাদ আপনাকেও এত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য, এবং এত লোক যে এতক্ষণ ধরে মানে শুনছেন, দেড় ঘন্টা ধরে একটি সাহিত্য আলোচনা শুনে, এবং এত কি বলবো এত পার্টিনেন্ট প্রশ্ন এবং রিয়াকশন, এবং সেই জন্যে আমার খুবই ভালো লাগলো এক নম্বর। আর দু নম্বর, বিশ্বদীপ দা তো বলেই দিলেন অ্যান্টোনিমের কাজকর্ম এবং আমাদের লক্ষ্য সম্পর্কে, তো আমি আশা করছি আপনাদের অনেকেই আবার ফেরত পাবো আমাদের অ্যান্টোনিমের দলের মধ্যে। এটা আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা নেটওয়ার্ক, এবং নেটওয়ার্ক ছাড়া কিন্তু আমরা তো মেঘে বেঁচে আছি, মানে আমরা তো বিভিন্ন প্রান্তে হচ্ছে। সত্যি অ্যান্টোনিম আমাকে যখন আজকে আলোচনা হচ্ছিল, আমাদের তো বেসটা পুরোটাই আকাশে, এবং বিভিন্ন জায়গা থেকে শুধু আমরা শুধু জোড়া, মানে অনলি কানেক্টিং। তো এই নেটওয়ার্কটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে, এবং খুবই শুধু ইম্পর্টেন্ট নয়, খুব ডিয়ার টু আওয়ার, ক্লোজ টু আওয়ার হার্ট যাকে বলে। তো আমি চাইবো যে আজকে যাদেরকে আমি, যারা শুনলেন, যারা অংশ নিলেন, তাদের সবাইকে আমরা চাইছি ফেরত, মানে আপনারা আসুন, পড়ুন, লেখা পাঠান, লেখা পড়ে জানান, সমালোচনা করুন, কারণ সমালোচনা ছাড়া শেখা যায় না, এটা আমি বিশ্বাস করি।
এবং এই আর কি আমরা এগিয়ে যাবো এটাই। আপনারা সবাই সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো, শুভরাত্রি। যারা শুনলেন মানে এই মুহূর্তে প্রায় আমাদের 1000-এর মতো মানুষ শুনে যাচ্ছেন তো, আর মানে এ পর্যন্ত দেখলাম, আর প্রায় আমাদের অনেকেই শুনবেন এই একটা, যেহেতু ভার্চুয়ালি আপনারা যদি সম্ভব হয় আপনাদের নিজস্ব যে ফেসবুক পেজ সেখানেও শেয়ার করতে পারবেন আমাদের এই পেজ থেকে, অনুবাদ এবং বাংলা সাহিত্যের যে পেজটা আমরা করেছি। তো সবশেষে বলবো যে আপনারাই সব যারা শুনলেন আমাদের, আসলে আপনাদের জন্য আয়োজন, এবং সেই সঙ্গে আমাদের ব্যক্তিগত ভাবে আমরা যে কতটা সমৃদ্ধ হলাম সেটি আমরা তো বলছি, মানে ডেফিনেটলি একে অপরের আলোচনা থেকে আমাদের জানার শেষ নেই এবং কাজেরও শেষ নেই। তো আশা করি সবাই মিলেই সেইটি করবো, এবং আমাদের বাংলা সাহিত্য কেন গেল না বাইরে সেটি তো বাইরের দোষ সবসময় না, সেটা আমাদেরও একটা দৃষ্টি উদ্যোগের কোথাও ঘাটতি থাকতে পারে, তো আমরাও সেই সব জায়গাগুলো একটু অ্যাটেন্ড করি নানানভাবে, রাষ্ট্রীয় ভাবে, ব্যক্তিভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে, সব পর্যায় থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমি আশা করি আজ যাদের যে দুজনকে পেয়েছি আমরা এবং অ্যান্টোনিমের একেবারেই ভিতরের দুজন মানুষ, তাদেরকে আবারও আমরা অন্য কোনো অভিজ্ঞতার জায়গা থেকে আরেকদিন পাবো আশা করি, বা আরো অন্যান্য দিন আরো তাদেরকে আমরা পাবো। তা আপনারা বিশ্বদীপ দাদা এবং আপনি বিশ্বদীপ চক্রবর্তী এবং বিষ্ণুপ্রিয়া, আপনাদের দুজনকেই আমার পক্ষ থেকে এবং আমরা এই যে অনুবাদের যে প্ল্যাটফর্মটি ঢাকায় আমরা তৈরি করেছি, আসলে এই প্ল্যাটফর্মটিও একটি কথা বলি যে এটিও বৈশ্বিকভাবে আমরা চেষ্টা করছি একটা বাংলাদেশে ট্রান্সলেশন ফাউন্ডেশন দাঁড় করানোর জন্য, যে ফাউন্ডেশনটা নামে ঢাকা ট্রান্সলেশন ফাউন্ডেশন হলেও আমরা গ্লোবালি যারা যারা এই অনুবাদ নিয়ে কাজ করেন তাদেরকে একসঙ্গে করে, এটারও একটা ওরকম পরিকল্পনা আছে সাংগঠনিকভাবে। তো সেই প্ল্যাটফর্ম থেকে আসলে আজকে এই আলোচনা অনুষ্ঠানটি হলো। তো আপনারা সময় দিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা শুনলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার। হ্যাঁ, শুভরাত্রি।